ঢাকার মেহমান যারা আসে উলামা ইকরাম সামনে আসে হলে সুন্দর হইল, ঢাকার থেকে ইমাম সাহ, খতিব সাহ, উলামা ইকরাম ওনারা সামনে আসা করে বেড়ক দেখা যায়, এদেরকে একটু জায়গা দিয়ে দেন। এখানে ঢাকা যে মসজিদে আমি ছিলাম আর কি, খতিব সাহেব আছে, সম্মানিত খতিব সাহেব, ইমাম সাহেব আছে, এরপর আরো এক অফাদ আসছে, এক জমাত আসছে, বসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হাদানা ইলা সিরাতিন মুস্তাকিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসালা আম্মারাতুন বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ওয়া ক্বালা তাআলা খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া ক্বালা ইমামুল বুখারী বাবু রাফিউল ইলমি ওয়া যুহুরিল জাহলি ওয়া ক্বালা রবিয়া লা ইয়ামবাগি লি আহাদি ইন্দাহু শাইউম মিনাল ইলমি আই ইউদাইয়া নাফসাহু وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى بن سعيد عن شعبة عن قتادة عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي عن انس بن مالك رضي الله تعالى عنه قال لا احدثنكم حديثا لا يحدثكم احد بعدي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشراط الساعه اي يقل العلم او كما قال عليه الصلاه والسلام ايزيم ما غناه نيزيم আয়াজিম আজমা গুনাহানে আজিম তুতওয়ানি আফকার দন্দর হরি গর্ব গুরিয়াত গর্ব নালাত জারুজাত গর্ব গুরিয়াত গর্ব নালাত জারুজাত ও নখাহাত সুদ মুসলমা হুসদা চুবরারান আসপিসি মা নিহানি চুবরারান আসপিসি মা নিহানি আসিল রুজাত আজামিনুল মুজনিবি হামচুনি মা ধারকেলার জাত বরবলাক দস্তে সাগিরা দুবালা নিকশা চুহুদা খা হাতকে পর্দা কজদরাত চুহুদা খা হাতকে পর্দা কজদরাত মাইল সন্দর তো নাই ফাঁকা গুরা চুহুদা খা হাতকে পর্দা কজদরাত মাইল সন্দর তো নাই ফাঁকা গুরা মায়া এই বাজারি দুনিয়া ইজরাস মায়া উকুবা আসকিব চশমে তরাস সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله. معزز محترم حضرات علماء کرام, عزیز کلام دور دورانت থেকে আগত আল্লাহর মহব্বতের পিপাসিকা, কোরআনে কারীমের সূরা ইউসুফের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস বুখারি প্রথম খণ্ড 21 পৃষ্ঠা তরজমাতুল বাব পড়ার পরে হাদিসের শুধু একটা শব্দ পড়েছি, সম্ভবত এই হাদিসটা গত মাসেও পড়েছিলাম। পড়ার উদ্দেশ্য আছে, কতগুলো শেরও পড়েছি, এই সবগুলোকে সামনে রেখে কিছু আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। মিশকাত শরীফ 427 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুলা ইযা খারাজা মিন বাইতিহি যায়িরান আহা, কোন ব্যক্তি ঘর থেকে যদি এই নিয়ত করে বের হয় যে আমি কোনো একজন আল্লাহওয়ালার সাথে সাক্ষাৎ করব, যায়িরান আখাহু, আর এই সাক্ষাতের উদ্দেশ্য কোনো দুনিয়া না, একমাত্র আল্লাহর মহাব্বত, আল্লাহকে কিভাবে পাব, আল্লাহর মহাব্বত কিভাবে অর্জন করব, দুনিয়ার কোনো উদ্দেশ্যে না। বিশ্বনবী বলেন সাইয়াহু সাবুন আলফামালা, গর্তে বের হওয়ার সাথে সাথে 70,000 ফেরিস্তাকে আল্লাহ নির্ধারিত করে বসায় দেন, সাইয়াহু আই আইয়ানাহু সাবুন আলফামালা, কেন 70,000 ফেরিস্তা, এদের কাম কি, কুল্লুহুম ইউসাল্লু আইয়াস্তাগফিরুন লাহু, ফেরেশতারা সলাতের সম্বন্ধ যখন ফেরেশতার প্রতি হয় তাহলে ইস্তেগফারের অর্থ হয় ইউসাল্লুনা আইয়াস্তাগফিরুন লাহু, 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে এইভাবে আল্লাহ তার গুনাহ মাফ করে দাও, এবং যে উদ্দেশ্যে এসে গেছে তার নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও। এখানে আপনারা যারা আসছেন, আমরা যারা আসছি, সবাই একমাত্র আল্লাহর মহব্বতের লাগি যাইছি, দুনিয়ার কোনো উদ্দেশ্যে আসি নাই, তাহলে ইনশাআল্লাহ 70,000 ফেরেশতা দুয়া আপনার আমার আমল নামায় লেখা হচ্ছে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ বলেন, অন্য অন্য আয়াতের মধ্যে তো হোমাইয়াত্তাকিল্লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করার জন্য বলা হয়েছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন মুত্তাকিন মুত্তাকিন, মুত্তাকিনের আলোচনা হয়েছে, কিন্তু এই মুত্তাকি কিন্তু সর্বদা তুমি থাকতে পারবা না, মাঝে মাঝে মুত্তাকি সুইচে দেখো না, এটা আল্লাহর ফয়সালা, এটা তোমার আমার বাহাদুরি না, এই জন্য গৌরব করতে নাই, অহংকার করতে নাই, নিজেকে ছোট মনে করো, তুমি তাহাজ্জুদ পড়বা, আওয়াবিনও পড়বা, এশাকও পড়বা, কোরআন খতমও দিবা, সব ধরনের গুণা থেকে বাচ্চাও থাকবা, সব কিছু করার পরে সবচেয়ে নিকৃষ্ট ছোট তোমাকে মনে করতে হবে, বড় মনে করা যাবে না, কারণ তোমার যে কত এবাদতের মালিক ছিল শয়তান, এই তো লাঞ্ছুত হয়ে গেছে, সব কিছু করার পরে নিজেকে ছোট মনে করো, নিজেকে ছোট মনে করো যে আমি কিচ্ছু জানি না, কারণ তুমি যাকে গুনাগার ভাবতেছ তুমি জানো না তার চোখের দুই ফুটা পানি এমন ভাবে বের হবে, সারা জীবনের গুণা তো মাফ হবেই হবে, সারা জীবনের গুণা পরিমাণ সওয়াব তার আমল নামে আসবে, আর তোমার সারা জীবনের সওয়াব গুলো জলে পুড়ে সারখার হয়ে যাবে, এমন কোন একটা আমল যদি তোমার থেকে পাই যায়, বিশেষ করে অহংকার, তাহলে তো জীবনই ধ্বংস হয়ে গেছে। তো এই আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেন,
ইউসুফ নবীর মতো মন আপনাদের আসেনি। নবী নবীগণকে আল্লাহ নিজে নির্বাচিত করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজে বলেন, ওমা উবাররিউ, আমি পবিত্র মনে করি না নাফসি, আমার নফসটিকে। নফসকারে কো সহজে বুঝেন মন, মানুষের মন আছে না? অনেক যদি কহুজুর মন কেমন এটা দেখাইবার জিনিস নাকি? মন তো মন ওই সেকেন্ডে মাইল গলে। ই মন কেবল হয় নফস, আর মনের চাহিদা হল গুনার কাজ করবে বেশি বেশি। মনের বানাইছি আল্লাহ, বানানোর পর গুনা করার ক্ষমতা রাখছেন, এবাদত বন্দিগি করার সওয়াব করারও ক্ষমতা, কিন্তু তুলনামূলক গুনা করার পাওয়ারটা এর মধ্যে বেশি। এই জন্য তো একটা পরীক্ষার হ। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওমা উবাররিউ নাফসি, ও দুনিয়াবাসীরা শুনো, আমি কিন্তু আমাকে পবিত্র মনে করি না, গুনা থেকে পবিত্র আমি একদম বাঁচতে পারবো আমি এটা মনে করি না। গেছেন কে তো ফইরা? আরে ইউসুফ আলাইহিস সালাম ফইরা গেছেন কে না? আল্লাহ হেফাজত করছে। বাস তাফসীরে বগবিতে আল্লামা মালিমুত তানজিল কিতাবে আল্লামা বগবি রহমতুল্লাহ আলাই লেখেন, আমি যে বলছি ফইরা গেছেন কে, এটা বুঝাইতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই যে সেলোয়ারে নেট আছে না, নেটটা খোলা আরম্ভ করছি, কতটুক অগ্রসর হইলে নের খোলার দিকে যাইব বলেন তো আপনারা? কদ্দুর অগ্রসর হইলে, হা তুমি গুই খোদাই মান রহিমাস, তুমি গুই খোদাই মান রহিমাস, গুনেগারা হামেশা বরকারি মাস। এসবটা বুঝছিল জুলেখা। জুলেখা এত সুন্দর ভাবে ইউসুফ আলাইহিস সালামের বুঝাইতেছে, আরে এমন জায়গা তুমি আমি কইলে তো কথাই আসি না, সব কাম অনেক মন বলে আল্লাহ আমার উপর গাইবি রহমত নাযিল করছে। এটা আল্লাহ কুদরতি ভাবে ইউসুফ নবীরে বাঁচাইছেন আর কি। জুলেখা বলতেছে, ইউসুফ তুমি তো বলেছ, একবার বলো নাই বারংবার তুমি বলেছ, তোমার প্রভু নাকি অতি দয়ালু, তুমি গুই খুদাই মান রহিমাস, গুনাগারা হামেশা দরকারি মাস। সারা জীবনের গুনা এক সেকেন্ডের মধ্যে এক লাম্হার মধ্যে তোমার প্রভু নাকি ক্ষমা করে দেন, চোখের দুই ফুটা পানি বের হয়ে গেলে এক তৌবা করে আল্লাহ সব গুনা মাফ করেন। ইউসুফ তোমার হাতে ধরি পায়ে ধরি আমার মনের আশাটুকু একটু পূরণ করো, একবার তুমি আমার মনের আশাটুকু পূরণ করো, সারা জিন্দিগি তোমার প্রভুর কাছে আমি তওবা করব। একবার করতাম না, সারা জিন্দিগি তোমার প্রভুর কাছে আমি দোয়া করব, কান্নাকাটি করব, ইস্তেগফার করব। এরপরও দেখে ইউসুফ আলাইহিস সালামের মন নরম হইতাছে না। হা এরপরে কি করছে? জুলেখা চাকু বাইর করছে, নিজে আত্মহত্যা করব, এই জীবন তো আমি আর রাখতাম না, বাস রেখে আল্লাহ ডাকি, এতদিন ধরে আমি কিসে করছি তোমার, আমার মনের আশা তুমি পূরণ করছো না, দরজাগুলো বন্ধ। এখন হযরত ইউসুফ আলাইহিস সালাম করছেন মহাবিপদে, একদিকে জুলেখার জান বাঁচাই দিই, আরেকদিকে আমার তাকওয়া ধরে রাখতে হবে। এই অবস্থার মধ্যেই ইউসুফ আলাইহিস সালামের মনটা নরম হয়ে গেছে। মন নরম হইলে এ গুনা করার নিয়ত করলে, গুনা করার চাহিদা আসলে জীবন গুনা হইত না, মানে গুনা লেখা হবে না। ভালোভাবে বুঝেন, আপনি রোজা রাখছেন, আসরের পরে খুব ঠান্ডা পানির পিপাসা লাগছে, ঠান্ডা পানি আছে ফ্রিজের মধ্যে, বারবার শুধু মন জাগা কোন দিকে? পানির দিকে জাগা, খানা রেডি আছে, বারবার মন জাগা, রোজা ভাঙবো নি কেন? যতক্ষণ পর্যন্ত না খাইবা ততক্ষণ পর্যন্ত রোজা যেমন ভাঙবে না,
1 কোটিবার গুনার চাহিদা গুনার কথা মনে পড়লেও মন যাইতা জায়গা জাগা দৈরা রাখো, হাজার বার গুনার কথা মনে পড়লে চিন্তা করলে ভাবলে ভাবাটা নিষেধ ঠিক, কিন্তু চিন্তা ভাবনা করলে গুনা লেখা হবে না। যেমন পানির প্রতি খাবারের প্রতি মন গেলে গা রোজা ভাঙবে না, রোজা তখন ভাঙবে যখন খায়া লাগবে, গুনাতে যখন জড়িত হয়ে যাবা তখন তোমার আমলনামায় লেখা হবে। তো হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসালাম ওই পর্যায়ে পৌঁছে গেছে গা, নের খোলার জন্য চেষ্টা করতেছে। এমন সময় আল্লামা বগভি মুআলিমুত তানজিল কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নুমা থেকে বর্ণনা করেন, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে যা হবার হয়ে গেছে আল্লাহ বাঁচাইছে, লাউ আরাদা সুওয়ান আও কাসাদা মাহজুরা আসামাহু আন ইরতিকাবিহি। মোল্লা আলী কারিমের কাজ কিতাবে লেখেন, তুমি যদি মাওলার দরবারে রুনাজারি কান্নাকাটি করো, সবসময় গুনা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর দরবারে রুনাজারি করছ, মানুষ হিসাবে তুমি যখন গুনার পেরে পরিবেশে চলে যাইবা, এমনকি গুনার পরিবেশে এমন ভাবে তুমি ঢুকে গিয়েছ গুনার থেকে বাঁচার কোনো উপায় নাই। মোল্লা আলী কারিমের কাতে লেখেন, লাউ আরাদাসু আন আও কাসাদা মাহজুরা, গুনা নিয়ত করছে ইচ্ছা করছে পাকা পুক্তা করে ফেলেছে গুনা আমি করেই ফেলব, আসা মাহু আর ইরতিকাবিহি, আমার মাওলা ডেকে বলেন, বন্দা এতদিন পর্যন্ত তুমি আমার দরবারে রুনাজারি কান্নাকাটি করেছ, ওয়ান্না শুনিয়া শেষ রাত্রে উঠিয়া যখন মানুষ ঘুমের ঘরে তুমি মাওলা মাওলা বলে আমাকে ডাকছ, আজকে এই গুনাতে জড়িত করাইয়া তোমার মুখটারে আমি কালো বানাইতে চাই না, কোন না কোনো ভাবে আসা মাহুয়ান ইরতিকাবিহি, কোন না কোনো ভাবে আল্লাহ তারে বাঁচাই নেবে, কোন না কোনো ভাবে। তো হযরত ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসালামের ঘটনা আপনারা জানেন, আল্লাহ বাঁচাইছিনি, আল্লাহ বাঁচানোর পরে উনি কথা রাখো, দুনিয়াবাসীরা আমারে পবিত্র মনে করো না, আমি নিজের ওই দেমি পবিত্র মনে করি না, কেন যে জায়গাত গেছিলাম, ওমা উবাররিউ নাফসি, আমি আমার মনকে আমি আমার নফসকে পবিত্র মনে করি না, ইল্লা মা ইন্না নাফসা লাআম্মারাতুন বিসু। উলামায়ে কেরাম বুঝবাই ইন্না নাফসা, কেননা নফসটি এমন, লাআম্মারা তুম বিসু, আম্মারা কাসিরুল আমর, মুবালাগার সিগা, সু গুনাকে বলা হয়, সুর মধ্যে যে আলিফলাম, আলিফলামে জিনসি, আলিফলামে এস্তেগ্রাকি, অর্থ কি দাঁড়াইছে, এই আয়াতটা যখন নাজিল হয় তখন কিন্তু বর্তমানে যে গুণা আছে ইতা আসেন না, ওই বর্তমানে এই যে নেটের মধ্যে গুণা বাইরে গেছে গা, ফেসবুকের মধ্যে ইতা নবীর যুগে আসি, টিভি বেশি আর আসি, তো নবীর যুগে তো এই গুণা আসেন না, নবীর যুগে যে গুণা আসেন হে গুণার কথা না কোয়ার দরকার আছে, কিন্তু আল্লাহ এমনভাবে আয়াত নাজিল করছেন কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে যত ধরনের গুণা আবিষ্কার হবে, যত ডিজাইনের গুণা হবে, সবগুলো গুণা সুর ভিতরে আইসা গেছে, কেন, আলিফলামে জিনসি, আলিফলামে ইস্তেগরাকি, সমস্ত গুণাকে বেষ্টন করে নিয়েছেন। এজন্য দুনিয়ার বুকে যত ধরনের গুণা নতুন নতুন আবিষ্কার হবে, সব গুণাগুলো করার জন্য তোমার মন চাইব, ওই গুণা না শুধু যখন যে গুণা আসবে সমাজে ওই গুণও করবার লাগি তোমার মন আপ্পাইতে থাকবে, অগ্রসর হতে থাকবে, ইন্নান নাফসা
কিয়ামত পর্যন্ত যত ডিজাইনের যত ধরনের গুণা হবে সবগুলো গুণা সুর ভিতরে আসে গেছে। আর নফসের খাসিয়ত বৈশিষ্ট্য হল কোনো একটা গুণা বাজানে সারই না না একটা সত্য পাইলে মুখ করে ধরালে এর বৈশিষ্ট্য। আচ্ছা গুণার কোন সময় আসেনি বুড়া হয়ে গেলে গা আল্লাহ নিজে বলেন দেখো ইন্না হরফে মুসব্বব ফেল ইন্নার দ্বারা জুমলা ইসমিয়া ফেলিয়া সীমিত মাজি মুস্তাকবেল হাল ইসিমের মধ্যে মাজি মুস্তাকবেল হাল না দাওয়াম। তোমার জিন্দিগি যতদিন পর্যন্ত থাকবে তোমার ভিতরে ততদিন পর্যন্ত নফস থাকবে ততদিন পর্যন্ত নফস এই আকামগুলো করার জন্য চাইবে। তুমি যতই বুড়া হয়ে দাও গা না তোমার শরীর এটা বুড়া হয়েছে বাজান মন কিন্তু বুড়া হয়েছে না। মন কি হয় নাই বুড়া হয় নাই এই জন্য একায়েত আছে না ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করো। কি আসার আগ পর্যন্ত ঘটনা আগেও বলছিলাম কত সুন্দর দেখো এই কুরআন অনেকেরে পদভ্রষ্ট করে জাহান্নামি বানা আবার এই কুরআন ওই হেদায়েত দিয়া জান্নাতে ঢুকায় দেয় বলেন সুবহানাল্লাহ। ইউযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন হেদায়েত দিবে কিভাবে কুরআন আবার পদভ্রষ্ট করবে কিভাবে দেখো মানে সঠিক অর্থ না কইরা ভুল অর্থ করলে জাহান্নামে যাইব। যেমন এখানে দেখেন ওয়াবুদু রাব্বাকা আলেমরা অর্থ করো ওয়াবুদ তুমি আবাদত করো রব্বাকা তুমি তোমার প্রভু ওয়াবুদু রব্বাকা হাত্তা এতদিন পর্যন্ত আবাদত করো ইয়াতিয়াকাল ইয়াকিন সূরা হিজরের শেষ আয়াত 14 পারা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ইয়াকিন আসার আগ পর্যন্ত হাতটা তো গায়া বুঝাইতেছে ইয়াকিন আসার আগ পর্যন্ত কি করো এবাদতের সময়সীমা নির্ধারিত করে দিয়েছে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন হে নবী তুমি এবাদত করো তোমার প্রভুর যতদিন পর্যন্ত ইয়াকিন না আসবে। এ হলো বাহ্যিক অর্থ আর কি আসলে অর্থ এটা ঠিক না হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আচ্ছা ইয়াকিন কাকে বলে ইয়াকিন তো আমরা সাধারণত বলি বিশ্বাসকে বা ইয়াকিনের সাথে কথাটা বলো কই না অর্থটা কি ইয়াকিনের সাথে মানে হাসা করে কথা বলো বিশ্বাসের সাথে কথা বলো। এখানে ঘটনা মনে হয় আগেও বলছিলাম কয়েক মিনিট বলতেছি এই এখানের আমাদের ঘটনা দাওরা হাদিসের কয়েক বছর আগে ঘটনা হইল এই পাশে এক বন্যা ফিরাইছে উলামায়ে কেরামের দায়িত্ব আগাছা আবর্জনাগুলো পরিষ্কার করা তাদের দায়িত্ব বলে দেওয়া মানানামা তোমার দায়িত্ব কোনটা হক কোনটা না হক বলবে কে উলামায়ে কেরাম কেন উলামায়ে কেরাম নবীর ওয়ারিস নবীজি বলেন আল উলামাউ মানা উদ্দিন 23 বছরে আমি যা কিছু আল্লাহর নিকট থেকে পাইলাম সবগুলো উলামায়ে কেরামের কাছে আমি আমানত রেখে গেলাম দিনই যত কাজ আছে দুনিয়া বিনা দিনই যত কাজ আছে সবগুলো করতে হবে উলামায়ে কেরামকে জিজ্ঞেস কইরা কইরা দিনই কাজ কারণ দিন স্বয়ং নবী আমানত রেখে গেছেন কার কাছে এখন যেই যে কাজগুলো দিনে দিনই কাজ মনে করবা সবগুলো উলামায়ে কেরামের পরামর্শ করতেই উলামায়ে কেরামের বাদ দিয়া যদি করো এই দিনই কাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। তো শিষ্যা পাইছে এক বন্ড দাঁড়িয়েও নাই নামাজও পড়ে না তো পাশে আমার দাওরার ছাত্র ওখানে ইমামতি করে গেছে ওখানে লোক সকল লইয়া গেছে কয়েকজন 4-5 জন লইয়া গেছে মানে তার সাথে কিছু বহেস করবো আর কি বহেস আর যারা এ ধরনের হিরগিরি করে এরা 420 নাও এত করতে পারে না এরা তো আগেই 420 শিক্ষা আইসা পড়ছে সিটার নম্বর 1 না হইলে ইতা করতে পারত না গেছে গিয়া দেহে হুর দ্বারা খেদমত দিতেছে হুর হুরের দ্বারা কি নিতেছে
শারীরিক খেদমত দিতেছে। এরা যাওয়ার পরে মহিলারা আলাদা হয়ে গেছে, এখন বহেস আরাম বইছি। আপনি বেপর্দা মহিলাদেরকে নিয়ে কি করতেছেন? খেদমত করতেছেন, খেদমত নিচ্ছেন, এগুলো হারাম কবিরা গুনাহ। মসজিদে একবারও নামাজে লেগে গেছেন না, মুখের মধ্যে দাড়িও নাই, এ বন্ডামন্ডি শিখছেন করতে। প্রথম দাক্ষই মানে খুব কঠিন কথা বলছে, বেচারা সুন্দর করে শুনতেছে আর কি। এরা তো এরা লোকে ফারবা কর 420 তো সিটার নম্বর ওয়ান। কিছুক্ষণ পরে বলতেছে, গায়ে বলবি কথা শুন, তুই কোরআন পড়ছস? চিন্তা করছিস নি কোরআন পড়ছত নি? কোরআন পড়ছি কি? আমি কোরআন আমেজ বাচ্চা। যখন হিসাবে কথা আরম্ভ করছে, যে মুরিদ যারা আছে বেড়া বেড়ি, এরা সবাই যে আজ বহস হইতাছে, এখন দেখা দেখো বয়সে কি ও কোয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। অর্থ কর, আরে পরে কিন্তু এ দাওরা দাওরা হাদিস পড়ে, এখন অর্থ করতেছে ওয়াবুদ, তুমি এবাদত কর, রব্বাকা তুমি তোমার প্রভু, হাত্তা এতদিন পর্যন্ত, ইয়াতিয়াকাল ইয়াকিন যতদিন তোমার ইয়াকিন না আসবে। ইয়াকিন এসে গেলে আর কি এর দরকার নাই। এটা তো তুমি চলতে চলতে যাইবা বাজার পর্যন্ত, বাজারের পরে তার চলার অর্ডার নাই, বাজার পর্যন্ত বলছি। এখানে দাঁড়ায় থাকবা মেহমান আসার আগ পর্যন্ত, আইসা গেলে আর দাঁড়াইতে হবে না। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আসার আগ পর্যন্ত এবাদত করো, বন্দিগি করো। ও মৌলবী ভালোভাবে শুনো, 40 বছর সাধনা করছে শুধু একই নানার জন্য, যখন একই নাইসা গেছে গা আমার এবাদত বন্দিগি লাগবে না, স্বয়ং আল্লাহ বলে। দেখ অর্থ কর, এখন বেটা গরম হয়ে গেছে গা, আসলে তো গরম অর্ক তো ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এখন এত অর্থ করে তো আসল তো ঠিক, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এরপরে কোন আয়াতও নাই, আয়াত শেষ, সুরাও শেষ, আয়াতও শেষ। এখন তো এর কাছে উত্তর না আর কি রে, হে হতভম্ব হয়ে গেছে গা, এখন তো হিসাবে সিটটা ফাইর হয়ে গেছে গা। হ্যাঁ বুঝোস না কিচ্ছ, এ কি আনার জন্য 40 বছর সাধনা করছে। আচ্ছা এখন আর এন বাড়াবাড়ি না করে, এর যে অনুসারী ছিল এরা তো খুশি, মাশাল্লাহ আমরার বিশ্বাস জিতটা গেছে গা। ছাত্ররা এসে গেছে কইতেছে, ঠিক আছে আইতাছি আবার, তুমি যে দলিল দিছ দলিল এদের ব্যাখ্যা এত আর বুঝে টুসে না, আবার আইব, আবার আইবা ঠিক বা জানে, তো এত ব্যাগ করলে যে তোমার লাগে আবার বইয়ে থাকবো, এ তো এর রাস্তা দেখবো। যাই হোক আইসা গেছে, এই আমার বুখারির ক্লাসে আইসাই করতেছে, হুজুরি ঘটনা হয়েছে, এটার ঈদের উত্তর কি? এটার উত্তর তো আমি দিতারছি না, তো এখানে তো মানে এদের লোক অল্প আমাদের লোক বেশি, কিন্তু আমার তো উত্তর তো দিতে হইব, বহাসে উত্তর তো লাগতো না, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তখন আমি বলছি হায় আফসোস, আর একটা সপ্তাহ পরে যদি তোমার এই বহেসটা হইতো তাহলে আমার তেজ জিঙ্গাল লইলে না। সহিহ বুখারীর হাদিস এই আয়াতের ব্যাখ্যায় হযরত নাফে তার বাবা আব্দুল্লাহ বিন উমর থেকে ব্যাখ্যা করেন বুখারি শরীফ, আল ইয়াকিন ওয়াল মাউত। ইয়াকিনের অর্থ হইল এখানে কি? মৌ। এখন অর্থটা করে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌত আসার আগ পর্যন্ত তুমি আবাদত কর। এর যদি আগের জানা থাকতো তাহলে তো হেনুই দৌড়ালে দৌড়লে, কিন্তু জানা নাই তো কইব কেমনে। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তো বলতেছিলাম নফসের কোন টাইম টাইম আছে যে বুড়া হয়ে গেলে গা এ নফস শুধরায় যাইব, না না বাজান, বুড়া হয়ে গেল গা মন আরো তাজাও, শারীরিক গঠন শক্তি কইবা দেখা, মন কিন্তু আকাম কুকাম করবার লাগি, মন শুধরাই না, মন আরো তাজা হয়ে দেখা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইন্না শব্দ দ্বারা ব্যাখ্যা করেছেন, ইন্না শব্দ দ্বারা আয়াত নাজিল করলেন, ফেল দ্বারা না ইসিন দ্বারা, কেন? দাওয়াম অর্থাৎ সর্বদা, সর্বদার অর্থ হইল ও আমার বান্দা বান্দিরা
যতদিন দুনিয়াতে তুমি থাকবা ততদিন তোমার মধ্যে নফস থাকবে, যতদিন নফস থাকবে ততদিন পর্যন্ত নফস গুনাগুলো করার চেষ্টা করবে, সুতরাং সতর্ক থাকতে হবে। আচ্ছা, এখন নফসরে কন্ট্রোল করার কোনো ব্যবস্থা আছে কিনা? জালালউদ্দিন রুমি বলেন, এটা এমন শয়তান, এটা হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ সাবালি থানভি রহমতুল্লাহ আলাই বলেন, কুত্তা আছে না, কুত্তার লেজেরে সুজা করবার লাগে ঘি লইয়া গরম তেল লইয়া সুন্দর করে মাজছে, মাশাআল্লাহ, একদিন না এক সপ্তাহ পর্যন্ত ওটা মাজছে, এটার কি করবার লাগে? ছাইরা দিলে সুজা থাকবো? যেমন ভাবে কুত্তার লেজেরে সুজা করতে পারবা না, ঠিক তেমনই ভাবে তোমার নফস কশিনকাল ঠিক হবে না, মরার আগ পর একটু সুযোগ পাইবি। আরেফি রুমি বলেন, গর্বগুরিয়াত ওয়ার্বনালাদ জারুজান, গর্বগুরিয়াত ওয়ার্বনালাদ জারুজান, উনখাহাত সুদমুসুল মাহুসদা। সে যদি মনে করো যে আব্দুল কাদের জিলানি হয়ে গেছে গা, এত বালা হয়েছে মাশাল্লাহ, তাহাজ্জুদ ভরে, আওয়াবিন ভরে, এশাক ভরে, 12 তসবি 13 তসবিও করে, কোরআনও খতম দে, তবলিগও চিল্লও দে, আবার শেখের দরবারও আসা যাওয়া করে, বোঝা যাইতেছে তিনি একবারে আব্দুল কাদের জিলানি। আরিফ রুমি বলেন, গর্বগুরিয়াত ওয়ার্বনালাত জারুজাত, হুনাখাহা সুদ মুসলমা হুসেদা। হে আমার বন্ধু, তুমি যতই ভালো হয়ে যাও না কেন, নফসরে এক সেকেন্ডের জন্য তুমি বিশ্বাস করতে পারবা না, এক সেকেন্ডের জন্য। কারণ এই নফসের বৈশিষ্ট্য আল্লাহ নিজে দিয়া দিছেন, একটু সময় হয়েছে, একটু সুযোগ পাইছে, টপ করে মুখ ডালাই, টপ করে অতীতের সব বুইলা যাবে। হ্যাঁ, এই জন্য হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ সাবালি থানভি রহমতুল্লাহ আলাইহি বলেন, উযু সহ থাকা যেমন সহজ, তাকওয়ার উপর থাকা এমনই সহজ, এর চেয়ে বেশি না। গুনাহ করার হাজারো চাহিদা তোমার অন্তরে আছে, গুনাহ হবে না যতক্ষণ পর্যন্ত না করবা। আর তাকওয়া, তাকওয়ার উপর থাকা এমন যেমন উযুর উপর থাকা। কহুদুর অর্থটা কি বুঝলাম না, উযু করে তুমি মসজিদ আইছো, টপ করে উযু ভেঙে গেছে গা, আর দেরি করিও না, করিও না, তাড়াতাড়ি চলে যাও, উযুখানা দিয়া উযু করে নাও। উযু করার সঙ্গে সঙ্গে তুমি কি হয়ে গেল, পবিত্র হইয়া গেলা। ঠিক তেমনি ভাবে তোমার থেকে গুনাহ হয়ে গেছে, ছোট হোক বড় হোক, এমন না যে বড় গুনাহ হবে না, কবিরা গুনাহ হয়ে যা, জিনার মতো গুনাহ হয়ে যা। এরপর আরো বড় বড় যত গুণ আছে, একটা বাজান ছাড়ে না, সুয়ের ভিতরে সগিরা কবিরা সবাই যায়। গর্বগুরিয়াত ওয়ার্বনালাত জারুজান, ওলাখাহা সুদ মুসুল মাহুসদা। যখন তুমি গুণাতে লিপ্ত হইয়া যাইবা, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে রুনাদারি কান্নাকাটি করো, উযু ভাঙ্গার পরে যেমন উযু করলে পবিত্র হইয়া যায়, গুনাহ করার পরে বান্দা যখন তওবা করে নেয় আল্লাহর দরবারে কান্দ, ও আল্লাহ তুমি আবার মাফ করে দাও, ক্ষমা করে দাও। গুনাহ করার সময় কিন্তু এমন মেজাজ থাকে না, গুনাহ করার পরে তওবার সময় যে একটা ভাব থাকে, তওবার সময় এমন নিয়ত করে, মাওলা জীবন দিয়ে দেব, আর গুনাহ করব না, মুহূর্তের জন্য আমি আর গুনাহ করব না, করব না, করব না। কিন্তু দেখা গেছে আবার গুনাহতে জড়িত হয়ে গেছি, যতবার তুমি গুনাহ করবা ততবার তুমি তওবা করো, কয়ে তো তওবা করলে আল্লাহ নারাজ হয়ে যাইতো না? আল্লাহ বলেন, বন্দা তুমি তওবা করতে করতে বিরক্ত হইয়া যেতে পারো, আমি মাওলা তোমার তওবা কবুল করতে করতে বিরক্ত হব না। তোমার কাছে তোমার দুনিয়াটা ভাড়াইছে নি আল্লাহ কি কাশমাকাশ, অর্থাৎ তুমি শুধু পেরেশানির মধ্যে থাকবা, মাঝে মধ্যে গুনাহ হয়ে যাবে, আবার আল্লাহর দরবারে কান্নাকাটি করবা। এইভাবে কান্দতে থাকো, কান্দতে থাকো, তোমার প্রত্যেকটা চোখের পানি ফেরেশতারা এক জায়গায় জমা করতেছি। এমন মনে করো না তোমার চোখের পানি বিফলে যাবে, না না,
মায়া এই বাজারে দুনিয়া ইজরাস, মায়া এই বাজারে দুনিয়া ইজরাস, মায়া উকবা আজকে গো চশমে তরাস। দুনিয়ার জীবনে তুমি যদি কান্নাকাটি করো, এই কান্নার পানিগুলো ফেরেশতারা একত্রিত করে রাখছে, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার পানিগুলো উপস্থিত করা হবে। যার চোখের পানি আল্লাহর দরবারে হাজির করা হবে, আল্লাহ বলেন, বন্দা দুনিয়ার জীবনে তুমি আমার জন্য কান্নাকাটি করেছ, আমি আল্লাহ তোমার আজকা কাঁদাইব না। দুনিয়াতে বুখারী শরীফের ওই প্রসিদ্ধ হাদিস, ওয়ারা জুলুন জাকারাল্লাহ খালিয়া ফাফা জাতাইনা, ওয়ারা জুলুন জাকারাল্লাহ খালিয়া ফাফা জাতাইনা। ওই ব্যক্তি অতীতের গুনাহ স্মরণ করে করে নীরবে বসে বসে মাওলাকে ডাকতেছে, আর চোখের পানি যাইরা কান্নাকাটি করছে। আমার মাওলা বলেন, বন্দা তোমাকে আমি দুনিয়া থেকে উঠানোর সময় এমন পবিত্র বানাইয়া নেব, কিয়ামতের ময়দানে তোমার থেকে আমি হিসাব নেব না। হিসাব যখন আরম্ভ হবে, তোমাকে আমি আমার আরশিয়া জীবের ছায়ার নিচে জায়গা দিয়ে দেব। বুখারী শরীফের হাদিস, সাত প্রকারের লোক দিবকে আরশিয়া জীবের ছায়ার নিচে জায়গা দেবে। আমার পীর মুর্শিদারে বিল্লাল লামা শাহ হযরত মাওলানা হাকিম মোহাম্মদ আখতার বাবুয়া আহুল্লাহ ফি আলাইলিন বলতেন, যাদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা মিলে যাবে, তাদের থেকে আল্লাহ হিসাব নেবেন না। আচ্ছা, হিসাব নেবেন না মানে হিসাব তো সবাই কেন হবে? বুখারী শরীফের মধ্যে এ ব্যাপারে প্রশ্ন জবাব আসছে। আয়েশা সিদ্দিকা নবীর কাছে প্রশ্ন করলেন, তো হিসাব নেবেন না? আবার দিন বলা হয় সকলেই হিসাব দিতে হবে। নবীজি বলেন, তাদের হিসাব হইল সামনে দিয়ে হাইটা দেবো, আল্লাহ বলেন, যাও যাও বাস। পুছগুছ জিজ্ঞেস করা হবে না। আরস যাকে বলা হয়, আরস মানে শুধু উপস্থিত করা হবে আল্লাহর দরবারে। এয়ারপোর্টেও আপনারা দেখবেন, এ যাইতেছে বাস, যাও যাও বাস, সন্ধ্যা হইল দাঁড়াও। এই সৃষ্টি মানুকি সফিল হিসাবি হাকাদ, যাদেরকে জিজ্ঞেস করা হবে থামো, এই কারবার হয়ে গেছে। আর সে আজমের সায়াদ নিচে যাদেরকে জায়গা দেওয়া হবে, তাদেরকে আল্লাহ হিসাব নেবেন না। অর্থাৎ হিসাবের কাঠগড়ায় যাবে ঠিক, তাদের কোনো সমস্যা হবে না। এই সাত নাম্বার, এক দুই তিন চার পাঁচ ছয়, ছয় নম্বর পর্যন্ত বাদ দিয়ে দিছি, সাত নম্বরটা সকলের জন্য সহজ, একদম সহজ। নারী হোক পুরুষ হোক, বুড়া জোয়ান, আলেম গায়রে আলেম, সকলের জন্য এটা সহজ। ওইটা কোনটা? যে অতীতের গুনাহ স্মরণ কইরা গোপনী ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি আইছি, ফাফা যা তাই না, অশ্রু বেয়ে পড়েছে, তার চক্ষুদয় শীতল হয়ে গেছে, এমন ব্যক্তিকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, পাইতে চান তো ইনশাল্লাহ জায়গা। হ্যাঁ, তো বলতেছিলাম যেমন আপনাদের আমাদের থেকে গুণা যে হবে, এই আয়াত থেকেই প্রমাণিত হয়। কেমনে দেখেন, ইল্লা মামায় মাছদারিয়া, মামায় মাছদারিয়া, ইল্লা মা রহিমা রাব্বি, মা মা মান কইছে না এখানে, মা এর অর্থ তফসিরে রুহুল মানি, অন্য অন্য তফসির লেখেন আই ফি ওয়াক্তে রহমতে রাব্বি, অর্থাৎ যখন আল্লাহর রহমত তোমার উপর নাজিল হবে, যেই টাইমে যেই সময়ে যেই সময়ে যেই জায়গায়, ওয়াক্তের দ্বারা এখানে ইল্লামা রাহিমা রাব্বি, আই ফি ফির দ্বারা এখানে জাগা, ওয়াক্তের দ্বারা জমান, আই ফি ওয়াক্তে রহমতে রাব্বি, অর্থ দাঁড়াইল যে সময় যে জায়গাতে আল্লাহর রহমতের ছায়ার নিচে তুমি থাকবা,
আল্লাহর রহমতের ছায়ার তলে যখন থাকবা তখনই তুমি গুনাহ থেকে বাঁচা থাকতে পারবা। আল্লাহর রহমতের ছায়া যদি না থাকে গুনাহ থেকে বাঁচা তোমার পক্ষে সম্ভব হবে না। আর আল্লাহর রহমতের ছায়া যে সর্বদাই তোমার উপর থাকবে এমনটা না, ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অবস্থাকে দেখলে বোঝা যায়, যখন আল্লাহ রহমতের ছায়া তোমার উপর থাকবে সব গুণা থেকে তুমি হেফাজতে থাকবা, পবিত্র অবস্থায় থাকবা, কান্নাকাটিও চলবে, সবকিছু চলবে, তুমি নিজেরে মনে করবা আব্দুল কাদের জিলানির পর্যায়ে পৌঁছে গেছ, আল্লাহর রহমতের ছায়া উঠতে দেরি হবে, গুণাতে জড়িত হতে দেরি হবে না, অর্থাৎ গুণার চাহিদা বেড়ে যাবে, তখনই পরীক্ষার সময়। এই সময়টা হলো কঠিন সময়, এমনটা না যে চব্বিশ ঘন্টা আল্লাহ রহমতের ছায়াতে থাকবে। আইফি ওয়াক্তে রহমতে রব্বি, তোমার প্রভু রহমতের ছায়া যখন তোমার উপর থাকবে তখন তুমি হেফাজতে থাকবা। ছায়া চব্বিশ ঘন্টা থাকে না, তো চব্বিশ ঘন্টা যখন না থাকবে তখন তোমার নফস আবার সজাগ হয়ে দেখবে, সজাগ হয়ে দেখবা সব ধরনের গুণা, একটাও না ছোট হোক বড় হোক সব ধরনের গুণা একটু হাত ছাড়া করবে না। নাউজুবিল্লাহ বলে, এই জন্য গুণা থেকে বাঁচার দরকার আছে কি না? সবসময় আল্লাহর দরবারে কান্দ, সবসময় আল্লাহর দরবারে রুনাজারি করো। বিশেষ করে উলামায়ে হাজরাতকে আমি অনুরোধ করে বলবো, ও উলামায়ে কেরামগণ, তোমরা হলা নবীর ওয়ারিস, তোমাদের যেমন আমল হবে সমাজে জনগণের উপর তার প্রভাব পড়বে। গোপনী আমল গোপনী ভাবে তুমি যে গুণাতে জড়িত, মাওলা কিন্তু দেখতেছেন। আল্লাহর নিরানব্বইটা নাম, নাম তো আরো আছে খুব বালা বালা নাম, গাফফার, সাত্তার, রহমান, রহিম, কত সুন্দর সুন্দর নাম, কিন্তু এর ভিতরে একটা নাম আছে কাহ্হার। কি আছে? কাহ্হার। কাহ্হার যখন ধরবে আর ছাড়তো না, একবার দুইবার তিনবার ধরবে আর ছাড়বে না। এই জন্য ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ো, আল্লাহর দিকে কান্দ। আল্লাহ বলেন, বন্দা আমার সাথে সম্পর্ক করার জন্য তুমি যখন চেষ্টা করবা, মান জাদ্দা ওয়াজাদা, আমি তাকে বঞ্চিত করব না, আমি তাকে নিরাশ করব না। তো মৌতের আগ পর্যন্ত একটা ভয় থাকতে হবে, আল্লাহ আল্লাহ কি হয়ে যাক কি হয়ে যাক। প্রসিদ্ধ হাদিস, এক ব্যক্তি এবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায় সে আর তার মৌতের মধ্যে জান্নাতের পার্থক্য ব্যবধান থাকে শুধু মৌত, অর্ধেক আর বাকি আছে, কিন্তু এরপরে এমন কাম কইরা বসে জাহান্নামী হয়ে যায়। বুখারী শরীফের হাদিস। আরেক বন্দা গুনা করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেছে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, এখন মরবে জাহান্নামে ঢুকে যাবে। হ্যাঁ, এমন টাইমে এমন কাজ কইরালা যে কাজের দ্বারা সে জান্নাতি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করে যাও, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, আজকা থেকে আর গুনা করব না, আজকা থেকে বিশেষ করে চোখের গুনা করব না, এবং ছোট গুনা বড় গুনা যে গুনার মধ্যে তুমি গোপন ভাবে জড়িত আছো তুমি এমনটা মনে করবো না, আল্লাহ তোমাকে অবকাশ দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, হঠাৎ করে আল্লাহ তোমাকে পাকড়াও করে ফেলবে, সারা জীবনে যা কিছু কামাই করেছে সব মিসমার হইয়া যাবে। মিসমার হওয়ার আগ পর্যন্ত, মিসমার হওয়ার আগে আগে শুধরাইয়া যাও। বুখারী শরীফের হাদিস, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেন কিয়ামতের ময়দানে হযরত উলামায়ে কেরামগণকে, হ্যাঁ সকলের সামনে বেইজ্জতি করবেন না, হিসাব সকলের সামনে নেবেন না, সকলের সামনে না, গোপনী ভাবে ডাকবেন, এদিকে আসো দেখো তো গুনাগুলি করছো নি, আল্লাহ করছি তো, আল্লাহ করছি তো, এই গোপনী ভাবে তো, এখন কো আল্লাহ তোমার ইচ্ছা যা তোরে মাফ করে দিলাম, দুনিয়াতে তোকে আমি
তোর গুনাগুলো গোপন করে রেখেছিলাম, আজকে আমি আল্লাহ তোর গুনাগুলো মাফ করে দিলাম। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ে আসো, জান্নাতে জিন্দিগি অনুভব করতে পারবা। তুমি যখন গুনা থেকে বাচ্চা থাকবা আর মাওলার জিকির যখন নিয়মিত করবা, জিকির সারবা, গুনা বেশি বেশি গুনার চাহিদা হয়ে যাবে। নিয়মিত জিকির করো, নিয়মিত সকাল বিকাল জিকিরের বরকতে আল্লাহ তোমাকে, আল্লাহর রহমত নাজিল হবে, রহমত থাকলে আল্লাহ তোমার হেফাজত রাখবে। বলেন সুবহানাল্লাহ। জিকিরের দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়, এই রহমতের ছায়াতে তুমি যতক্ষণ থাকবা তোমার দ্বারা গুনাহ হবে না। মানে অবস্থা এমন হবে যখন তুমি তৌবা করার সময় তোমার মন মানসিকতা যেমন থাকে এমন হইয়া যাবে, বড় বড় গুনাহ থেকে আল্লাহ দয়া করে তোমাকে হেফাজত করবেন। আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করো সবাই, এবং নিয়মিত জিকির করো। জিকিরের সাথে সাথে প্রায় সময় বলি খেয়ানত করবা না, ঝগড়া হবে না। এক কথায় তুমি একটু সার দিয়ে দাও, তুমি তোমার ভাইকে একটু জিতাইয়া দাও, তুমি তোমার স্ত্রীর একটু জিতাইয়া দাও, ব্যবসায়ী পার্টনারকে জিতাইয়া দাও, অর্থাৎ তুমি আল্লাহর বন্ধুবান্ধীদেরকে জিতাইয়া দাও। তুমি হালকা একটু ঠৈজ্ঞা থাকো, আল্লাহ বলেন বন্দা তুমি যদি আমার বন্দা বন্দির জিতাইয়া তুমি নিজে ঠৈজ্ঞা থাকো, আমি নিজ দায়িত্বে তোমারে এমন ভাবে জিতাইয়া দেব তুমি কল্পনাও করতে পারবা না, কল্পনাও করতে পারবা না। জিতাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম, খেয়ানত করবো না। আর খেয়ানতের ভিতরে সব কিছু এসে গেছে, একটু নিজেকে কন্ট্রোল করলে সব ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। পরিবারের সাথেও পরিবারের ব্যাপারে বলতেছি, আচ্ছা বলেন তো দুনিয়ার বুকে আর কি আছে? নবীজি বলেন হা আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া পুরাটাই উপভোগের বস্তু। ও খাইরু মাতাই দুনিয়াল মারাতু সালিহা, সর্বোত্তম মাতা হলো উপভোগের বস্তু হলো নে বিবি, যার ঘরের মধ্যে স্ত্রীর সাথে মিল মহাব্বত নাই দুনিয়াটাই তার জন্য জাহান্নামের টুকরা। এটা আমার কথা না, শেখ সাদী বলেন জনে পত্তর দরসারাই নিকু, যার ঘরের ভিতরে কি নাই, মিল মহব্বত নাই, শান্তি নাই, জামাই বয়া কি নাই, মিল নাই, এই দুনিয়ার জীবনটাই তার জন্য জাহান্নামে পরিণত হয়ে যাবে। এই জন্য তুমি সারদাও ঘরের ভিতরে গিয়া বেড়াগিরি দেখাইবা না, ভাগ সাজবা না, ঘরে গিয়া তুমি বিড়াল সাজতে যাও, বেড়ে রে তো বাগইবার লাগে। কারণ তুমি দেখো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পারাপসি সব সাইরা তোমার ঘরে আবদ্ধ হইয়া গেছি, তুমি যা খাওয়াইতেছ তাই তার খেতে হবে, তুমি যে ঘরে রাখতেছ তার সেই ঘরে থাকতে হচ্ছে, কিছু নখরাবাজি তো তোমার সাথেই করবে আর কার সাথে করবে, এমনকি মা বাবার বাড়িতে পর্যন্ত তোমার অনুমতি ছাড়া যাইতে পারে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলেন আমার বান্দিদের সাথে ভালো ব্যবহার করবে, তাদেরকে সার দাও, তাদেরকে ক্ষমা করে দাও। ও বন্দা তোর তোর যে স্ত্রীটা আমার বান্দি আমার মেহমান, আমি যদি চাইতাম তোর স্ত্রী বানাইতে পারতাম, স্বামী না বানাইয়া স্ত্রী বানাইতে পারতাম, তোরে আমি ছেলে না বানাইয়া মেয়ে বানাইতে পারতাম, আমি আমার মেহমান তোর ঘরে পৌঁছাইয়া দিলাম, তার মেজাজ আমি তো দিছি। কথা বেশি বলে কর্কশ কঠোর কথা বলে আমি তো দিলাম। ও বন্দা আমার বান্দির সাথে ভালো ব্যবহার করবি, আমার বান্দির ভুল ভ্রান্তি যদি তুমি মার্জনার দৃষ্টিতে দেখো, ক্ষমার দৃষ্টিতে দেখো, আমি ওয়াদা করলাম বন্দা কিয়ামতের ময়দানে তোমারে আমি মাফ করে দেব। কিয়ামতের দিন যেরকম স্ত্রীরে যদি মাফ করে, স্ত্রীর সাথে নরম হয়ে গেলে গা সম্মান বাড়বো, সম্মান বাড়বে, এবং এই স্ত্রী এই নিয়তে তুমি তার সাথে ভালো ব্যবহার করো, স্ত্রী তোমার জান্নাতের সঙ্গিনী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
ঘরের ভিতরে শান্তি যাদের আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেন, কত মারপিট কত গালি পাথরের আঘাত খাইয়া হা চিন্তায় পেরেশানিতে জর্জরিত হইয়া ঘরে আসতেন। ঘরে আসার সঙ্গে সঙ্গে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন ভাবে নবীরে বুঝ দিতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি শ্রেষ্ঠ নবী, সমস্ত নবীগণের ইমাম, সুতরাং আপনার কষ্ট তো হবেই, এগুলো চিন্তা করলে কাম হবে না, আপনার কাজ চালান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার সাথে সাথে নবী খুশি হয়ে যেতেন। আর খাদিজাও জীবন নবীরে কোনো কিছু চান নাই, কোনো কিছু নবীর কাছ থেকে চান নাই। এটা তো তুমি যে চাইবা তোমার স্ত্রী রাবিয়া বসরি এবার লাগে, আরে তুমি তলে তলে হয়ে যাবে গা ফেরাও, এটা হবে না। তুমি আগে শুধরাইয়া যাও, তোমার আমলের প্রভাব পড়বে তোমার স্ত্রীর উপর, ঘরের ভিতরে এমন শান্তি আসবে, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা থাকবে না, সারাদিনে একবেলা খাইলেও সমস্যা নাই, ছেলে মেয়ে ভদ্র হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলে হা। কান্দো আল্লাহর দরবারে এবং জিকির, জিকিরের দ্বারা, জিকিরের দ্বারা তোমার কলব পরিষ্কার হবে। নিসবত মা আল্লাহ, নিসবত মা আল্লাহ কাকে বলে আগে আমি বলছি, নিসবত মা আল্লাহ কারে বলে, জিনিসটা কি? আরে ফির উনি বলেন, দরতাগে দরিয়া গুহার বা সঙ্গাহাস, ফখরে হা আন্দর মিয়ানে নাঙ্গাহাস, তবে না ফে আহু ইস্তি কমেরা আন্দর হুল মন্দরু শামুস্কাহা। নিসবত মা আল্লাহ, তাল্লুক মা আল্লাহ কাকে বলে, এটা একটা জিনিসের নাম। ওই জিনিসটা কি? যেমন সাগরের নিচে অগণিত ঝিনুক আছে, আছে কি না? শামুক আছে, অগণিত শামুক। শামুকের ভিতরে কি হীরা মণিমুক্তা ওই কি না? মণিমুক্তা হয়। আচ্ছা বলেন তো, সবগুলো শামুকের ভিতরে মুক্তা পাওয়া যায়? সবগুলোর ভিতরে পাওয়া যায় না, লাখের মধ্যে হাজারের মধ্যে দুই একটার ভিতরে কি হয় মুক্তা পাওয়া যায়, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ ঝিনুক শামুক আছে, দুই একটার ভিতরে হয়। তবে না ফে আহু ইস্তি কমেরা আন্দরু খুন মন্দরু শামুস্কাহা। জঙ্গলে যাও, জঙ্গলে যায় দেখবা হাজার হাজার হরিণ, এই হরিণের ভিতরে মৃগ নাবি কস্তুরি হও, কিন্তু সব হরিণের ভিতরে কি হয় না কস্তুরি, দুই একটার ভিতরে হাজারের মধ্যে, হাজারের মধ্যে দুই একটার ভিতরে কস্তুরি হয়। আমার পীরুবুসি দারে বিল্লাল মাসাদ মৌলানা হাকিম মোহাম্মদ আখতার বলেন, যার ভিতরে নিসবত মা আল্লাহ এসে যায় এমন না যে তার বুঝে আসে না, রুমের গুড়াই গুড়াই তার খবর হইয়া যা। যেমন ভাবে যেই হরিণের ভিতরে কস্তুরি হয়ে গেছে, মৃগনাবি হয়ে গেছে, সে হযরত বলতেন সে শুইয়া ঘুমানা, টেক লাগাইয়া চক্ষু বন্ধ করে একটা ফাতাও দিলে টপ করে তার ঘুম বন্ধ সজাগ হয়ে যায়। কেন? তার ভিতরে কি আছে? কস্তুরি আছে। কস্তুরি থাকার কারণে এই মন মানসিকতা অনুভূতি শক্তি তারে আল্লাহ দান করেছেন। ঠিক তেমনি ভাবে ওই ঝিনুকের ভিতরে যেমন মুক্তা, হরিণের ভিতরে কস্তুরি, তেমনি ভাবে এমন কিছু কিছু অন্তর আছে, দিল আছে, আল্লাহওয়ালার আল্লাহর মহাব্বতের কস্তুরি, আল্লাহর মহাব্বতের মুক্তা ওই কলমের মধ্যে আল্লাহ তৈরি করে দেন, ওই যে কলমের মধ্যে ওই মুক্তা তৈরি হয়ে গেছে, এটার নাম হইল নিসবত মা আল্লাহ। নিসবত মা আল্লাহ যার সাথে হইয়া গেছে তার কথার মধ্যে আল্লাহর মহাব্বতের গন্ধ পাওয়া যাবে, তার কথা তারে দেখলে বোঝা যাইব তার ভিতরে আল্লাহর মহব্বত আছে। দেখলে তার কথা, শুনলে মাল্লার কথা মনে পড়বে, মনে করবে ওই ওই নিসবত মাল্লার কস্তুরি তার ভিতরে ঢুকে গেছে গা।
হ্যাঁ, এখান থেকে তোমার কলবে আবার কস্তুরী আনতি। হ্যাঁ, কে যে দিলটা দিলে কি রওশন বুয়া, নাই জুদা বদুর চুদুতন বুয়া। এই নিসবত মামলা এক অন্তর থেকে আরেক অন্তরে ঢুকে থাকা, যেমন এক মোবাইল থেকে আরেক মোবাইলে রিংটোনও ঢুকে, আবার ব্লুটুথও ঢুকে, শিয়ারও ঢুকে, যেমন ভাবে ঢুকে। কে যে দিলটা দিলে কি রওশন বুয়া, নাই জুদা ও দূর চুদুতন বুয়া। মোবাইলের মতো ঢুকে যায়, যখন ওই নিসবত মামলার দেব তোমার কলবে আসবে, তুমি নিজে অনুভব করবা যে তোমাকে আল্লাহ ধরছে। তখন তোমার মধ্যে এমন একটা শক্তি আল্লাহ দান করবেন, চব্বিশটা ঘন্টা তুমি সতর্ক থাকবা। আল্লাহ কখন জানি শিকারীরা আমারে শিকার করে ধরা লিয়া থাকা, ফাতা লড়লেও ওই হরিণে দৌর মারে, কেন আমার ভিতরে ধন আছে। হা, এই জন্য বন্ধুরা এই নিসবত মামলা নেমত অর্জন করার জন্য চেষ্টা করার দরকার, দরকার আছে কি না? আপনারা আছেন এই উদ্দেশ্যে আর কিছু না, আল্লাহর সাথে যাতে সম্পর্ক হয়ে যাও। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ ওয়ালা হিসেবে কবুল করো, মানুষকে ঠগাইব না, রাজি আছেন ইনশাআল্লাহ। মানুষেরা না ঠগাইলে আল্লাহ বলেন তোরে আমি জিতে হারিয়া। পরিবারের সাথে ভালো ব্যবহার করবো, সাথীদের সাথে ভালো ব্যবহার করবো। তুমি একজন নায়েবে নবী, একজন তুমি আলেম, নবীওয়ালা সিফাত তোমার মধ্যে সৃষ্টি করতে হবে। এরপরে জিকির করো নিয়মিত, দেখো তোমার মধ্যে পরিবর্তন আছে কি। আমাদের অবস্থা হইল দুই দিন করে জিকির আর এক সপ্তাহ খবর নাই, এক সপ্তাহ নাই নাই। ও ই এক সপ্তাহের মধ্যে যা করার দরকার মাশাআল্লাহ কইরা লাম, যা করার দরকার কইরা লাম। এই নিয়ম, নিয়মিত জিকির করতে হবে। নিয়মিত জিকির করলে এই জিকিরের বরকতে আল্লাহ তোমারে বড় বড় গুনাহ থেকে হেফাজত করবে। রাজি আছি তো ইনশাল্লাহ। একটা একটা হাদিস পড়ছি বুখারির থেকে, হাদিসের অর্থটা শুধু কয়েক মিনিটে বলতেছি। হা, ইমামে বুখারি, বুখারি শরীফ প্রথম খণ্ড 21 পৃষ্ঠা, এত সুন্দরভাবে হাদিসটা বর্ণনা করছেন। বাবু রফেল এলমি ওয়া জুরুল জাহলি ওয়া কালা রবিয়া, রবিয়াতুর রায় মস্ত বড় আল্লাহর বলি এবং মুহাক্কিক মুদাক্কি হাফেজে হাদিস ছিলেন রবিয়াতুর রায়, ইমামে মালিকের উস্তাদ। উনি বলেন এই হাদিসটা ইমামে বুখারি বর্ণনা করছেন, মুসাদ্দাদ থেকে উনি, ইয়াহিয়া বিন সাঈদ থেকে উনি, শুবা থেকে উনি, কাতাদা থেকে উনি, আনাস বিন মালিক থেকে। আনাস বিন মালিক বলেন এই শুনো, মুদ্রিসের মধ্যে বলতে আজ যায় এমন একটা হাদিস শুনায়া, আমার পরে এই হাদিস নবীর সাহাবিতে আর শুনতে পারবা না, কারণ ওই যুগে উনার এলাকায় নবীর আর সাহাবি নাই। এই হাদিসের মধ্যে কি বলছেন, কিয়ামতের আলামত অনেকগুলো, এর মধ্যে একটা আলামত হলো এলেম কমে যাবে। কি কমে যাবে? আইয়াক ইন্না মিন আশরাতি সাআতি আইয়াক ইল্লাল ইলমু, এলেম কি হয়ে যাবে, কমে যাবে, মূর্খতা বেড়ে যাবে। এই তো এলেম কমের কথা বলছে। আরেক হাদিসে আছে ইউকবাজুল ইলমু বি কাবজিল উলামা, উলামাই কেরামগণকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম উঠিয়ে নেওয়া হবে। যতদিন আলেম থাকবে ততদিন পর্যন্ত এলেম থাকবে, আলেম নাই কন্যা কেন, আলেম নাই এলেমও নাই। আচ্ছা এখন আসেন কেমতের আগে আগে এমন হবে, এর একটা উদাহরণ বেশি না কয়েক বছর আগে, শত বছর আগে বা দেড়শো বছর আগে, উদাহরণ দেখেন প্রায় 800 বছর পর্যন্ত মহাভারত পাকিস্তান বাংলাদেশ ইন্ডিয়া যখন এক ছিল, এদিক দিয়ে নেপালের কিছু অংশ, আফগানিস্তানের কিছু অংশ, মায়ানমারের কিছু অংশ এই বর্রে সগিরের ভিতরে ছিল। 800 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করছে, এরপরে ঢুকছে ইংরেজ, কথা ঠিক আছে কিনা? ইংরেজ দুইটা, ইংরেজ তো আপনার মুসলমানদের খুব বন্ধু মানুষ, ইংরেজ দুইটা কিভাবে কাজ করছে দেখেন, যে আগে আলেম শূন্য করতে হবে, কি শূন্য, কারণ আমরা একটা কথা কই আমি আলেম আরেক উল্টা ফতোয়া দিব, আমরা 5 জনের আর 20 জনের আলেম
আলেমে এক আলেমে বীরজনের আমরা বিরুদ্ধে খাড়া করাই দেব। এখন এরা তো হইল মানে দূরদর্শী, আমরার মতো নগদ নগদ কইরা নগদ খাইলাই এমন না, শত বছর সামনে রাখিয়া হেরা সেটিং করে কি করতে হবে, আলেম বন্ধ করতে হইব। আচ্ছা আলেম কেমনে বন্ধ করব, আলেম বন্ধ করার রাস্তা হইল আগে মাদ্রাসা বন্ধ করতে হইব। আচ্ছা মাদ্রাসা কেমনে বন্ধ করব, মাদ্রাসা ওই সময় যে মাদ্রাসাগুলি ছিল এগুলো চান্দা করে চলতো না, প্রত্যেকটা মাদ্রাসার সরকারি অক্ষকৃত জায়গা ছিল, এই অক্ষকৃত সম্পত্তির আয়ের দ্বারা মাদ্রাসা চলত, যে পরিমাণ আয়ের দরকার এই পরিমাণ সরকার জায়গা দিয়ে দিছে, মুসলমান রাষ্ট্র না এগুলা ছিল। কত সুন্দর আইন করছে, অর্থনৈতিক উন্নতির দিকে লক্ষ্য করে অক্ষকৃত সম্পত্তি যতগুলো আছে প্রতিষ্ঠানের নামে সবগুলো বাজেয়াপ্তের ঘোষণা করছে, এই অক্ষকৃত সম্পত্তির মাঝে কি করবে, মেল ফ্যাক্টরি করবে, কলকারখানা করবে, জনগণ কাজ করবে। দেখছেন কত সুন্দর, যে সরকারি জায়গা কোনো জনগণের জায়গা নিতে চাই না, এই জায়গাগুলো তো দিছে সরকারে, অক্ষকৃত সম্পত্তি বাজেয়াপ্তের ঘোষণা করছে অর্থনৈতিক উন্নতি স্লোগান দিয়ে। যতগুলো মাদ্রাসা ছিল সবগুলো মাদ্রাসা অক্ষকৃত সম্পত্তির আয়ের দ্বারা চলত, এক ধাপেই এক আইনের দ্বারাই সকল মাদ্রাসার আয়ের যে উৎস ছিল কি হয়ে গেছে, জনগণের কাছ থেকে চান্দা করে মাদ্রাসা চালানোর রীতি নীতি এবং পরিবেশ ওই সময় ছিলই না, জানেই না। এখন যেহেতু বন্ধ হয়ে গেছে গা, তো এরা হুজুর রাজারা আছে, এরা তো মাগনার ফরাইত না, যার যার কাছে চলে গেছে, বস অল্প কিছুদিনের মধ্যে দেখা গেছে সবগুলো মাদ্রাসা কি লাগিয়ে গেছে গা, তালা লাগিয়ে গেছে গা। এর পরবর্তীতে আর একটু শক্তিশালী হওয়ার পর মাদ্রাসা বললো যার যারা বিসমা, দেখছিনি আলেম কেমনে শূন্য করছি। এখন এদের এরা গেছে গা, এদের চালা চামুন্ড কিন্তু রেখা থেকে গেছে গা। আর এরা এমন লোকদেরকে ধরে যে একটারে টান দিলে সব লেস্টেজ হমানে আয় করবে, এদেরকে ধরে কথার কথা নবাব সিরাজউদ্দৌলা, উনি যদি জানতেন যে আমার বিরুদ্ধে গাদ্দারি করবে মির্জা ভট, এর দিল হইলে দশ মিনিট আগে যদি জানতে পারত, দশ মিনিট আগে তারা কি আউট করে দিল হইলে, কিন্তু জানে না নিজের লোকেরা ক্ষতি করা সহজ, নিজের লোকেরা তোমার বুকের মধ্যে বুহ তাইকা কুকে মারবে, শত্রু আসা তোমার ধারে গেছে আসতে পারবে না, আইলে অনেক প্রতিকূল অবস্থা পার হই আসতে হবে, আর নিজের লোকে তো তা হই তোমার সাথে চব্বিশ ঘন্টা। মীর জাফর জাফরগিরি করছিনি বলে, আচ্ছা করাইছে কারা, ইংরেজ করাইছে কারা, ওই ইংরেজ আসেনি এখন তো ইংরেজ, হ্যাঁ মুসলমানের শান্তি এরা চাবে না। কথার কথা আমাদের বাংলাদেশের আল্লামা আহমদ শফি দামাত বারাকাতুল আলিয়া, সবার শ্রদ্ধা ভাজন উস্তাদ, মুহাক্কিক মুদাক্কিক শাইখুল হাদিস ফকিহ, সবকিছু আল্লাহ তারা দান করছে, বয়সও দিছেন, বলেন তো উনারে যদি খরিদ করে লাইতো, কথার কথা তো বেশিতে বেশি বাংলাদেশের বেদে প্রভাব পড়লো, হইলে বাংলাদেশের উলামারা সিল্লা সিল্লি করলো, হইলে উনারে যদি কিনা লাইতো, কিন্তু ইন্ডিয়াতে এর কোনো প্রভাব পড়লো হইলে না, পাকিস্তানেও পড়লো হইলে না, মালয়েশিয়াও পড়লো হইলে না, সৌদি আরব কোথাও পড়লো হইলে না, শুধু বাংলাদেশে। আচ্ছা ইন্ডিয়ার সবচেয়ে বড় আলেমকে যদি খরিদ করা হতো তার প্রভাবটা শুধু ইন্ডিয়াতে থাকতো, বাংলাদেশে জীবন আইল হইলে না, পাকিস্তানের সবচেয়ে বড় আলেম দিলে হেলারে কিনলে শুধু পাকিস্তানে তার প্রভাবটা থাকতো, বাংলাদেশ ইন্ডিয়া বা অন্য রাষ্ট্রে যাইত না, কিন্তু এমনভাবে খরিদ করতে হইব যাতে করে সারা দেশের একটারে টান দিলে লেস্টেজ হমানে আইসা জায়গা, খুব ভালোভাবে বুঝছে তারা যে এই ব্যক্তিটা একজনই আছে তাবলিগের মারকাজে যিনি বসা আছে, কারণ তাবলিগের কাজটা এটা শুধু বাংলাদেশে না ইন্ডিয়া না পাকিস্তান না গোটা আলম ইসলামের মধ্যে চালু হয়ে গেছে, উনাকে যখন ধরে টান দিয়া দিছে সব জায়গার মধ্যে অশান্তির আগুন লাগছে কিনা বলেন, কেমনে টান না দিছে দেখেন। প্রথম আমি বলছি দিনই কাজ, কার পরামর্শ করতে হইব, আলেমদের পরামর্শ, আলেমদেরকে বাদ দিবা দিনই কাজ হবেই না, কারণ দিন তো আছে নবীর থেকে, নবী ভাইছেন আল্লাহ থেকে, স্বয়ং নবী ঘোষণা করে গেছেন আল উলামা উমানা উদ্দিন। আচ্ছা সুকৌশলটা দেখেন কিভাবে, এই দিনই কাজটা তাবলিগ একটা দিনই কাজ,
করতেছে জনগণ উলামায়ে কেরাম, এমনটা না যে আলেমরা দেখতেছে না, আলেমের একটা দৃষ্টি এদের দিকে রয়ে গেছে, দেখো ভালোভাবে চলে কিনা, সুজাবতে আছে কিনা, সুজাবতে আছে কিনা, যখনই একটু আঁকা বাঁকা রাস্তায় ডুববে সাথে সাথে সামনে, কারণ তার দায়িত্ব এই এলাকার মধ্যে আমার উপর ফরজ আইন। কোন কোরআনের অপব্যাখ্যা যদি করা হয় প্রতিবাদ করা, সঠিকটা বুঝিয়ে দেওয়া দায়িত্ব না ফরজ আইন। আচ্ছা এখন আসেন একটা কথা, আমার কাছে বইও আছে আপনারাও জানেন, মৌলানা সারসা ভাদাহুল্লাহ খুব ভালো মানুষ আছেন, খুব বিজ্ঞ, কিন্তু বিজ্ঞ খারাপ হয়ে জায়গা এমন নজির হাজার হাজার আছে। একটা নজির আমি দিতেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 মুজাহিদিনে কারাম সাহাবাই কারামগণকে নিয়ে উহুদ যুদ্ধের উদ্দেশ্যে রওনা করলেন, মদিনা থেকে বাইরে হয়েছে কয়জন জুড়ে বলেন, বুখারী শরীফের হাদিস 1000 লই। আচ্ছা বলেন তো 1000 নিয়ে যখন নবীর সাথে যাইতেছেন, এরা সবাই কি মুসলমান না বেঈমান? এরা সবাই নবীর সাহাবি, কলিজার টুকরা, এই কারণে নবীর সাথে জেহাদের ময়দানে যাইতেছে, লাশ হয়তো হারে, জীবন মরণের ব্যাপার, জেহাদের মধ্যে লাশ হইতে পারে, শহীদ হইতে পারে। নবী কি তখন জানতেন যে এই 1000 এর ভিতরে 300 মুনাফিক আছে, যে 300 মীর জাফর আছে জানতেন? কাছাকাছি গেছে গা, মকামে সৌদ নামক স্থানে যাওয়ার পরে ওখান থেকে 300 বাইরে আসা গেছে গা, কয়শ আমরা যাইতাম না জায়গা। নবী বড় দুঃখ পাইলেন, এদের সংখ্যা প্রায় 3000-3000 উপরে, আর মুসলমানের সংখ্যা হইল মাত্র 1000, 1000 তে কয়শ গেছে গা। নবী বড় পেরেশান পেরেশান ছিলেন, তো আল্লাহ আয়াত নাজিল করলেন, হে নবী পেরেশান কেন? এদের নিয়ত তো ভালো না, আপনি জানেন না আমি জানি, এদের নিয়ত আগেতেই ভালো না, এদের কৃতকর্মের কারণে আমি আল্লাহ এদেরকে আউট করে দিছি। বলেন সুবহানাল্লাহ, আপনার চিন্তার কারণ নাই, আল্লাহু ইয়াসমুকা বিনা ন, আমি আল্লাহ তো তোমার সাথে আছি, এরা চলে যাও। আচ্ছা বলেন তো এরা চলে যাওয়ার আধা ঘন্টা আগে কি ছিল? মুসলমান আর কি ছিল? সাহাবি। চলে যাওয়ার আধা ঘন্টা পরে মুনাফিক, মানে মুনাফিক তো কাফেরের চেয়েও নিকৃষ্ট। তাহলে বোঝা গেছে মানুষ পরিবর্তনশীল, মানুষ কি পরিবর্তনশীল হয়ে যা। যাই হোক, এমন পরিবর্তনের ঘটনা ভুরি ভুরি আছে হাদিস শরীফের মধ্যে, রসুলের ওহি লেখছে, ওহি পরবর্তীতে গিয়া কি হয়ে গেছে গা, বেইমান হইয়া মুরতাদ হয়ে গেছে, দীর্ঘদিন ওহি লেখছে ইবনে খাতাল, ওহির দায়িত্ব শিক্ষিত ছিল, পরে বেইমান হয়ে গেছে গা, এমন পরিবর্তন হয়ে যা। আচ্ছা একটা ফতোয়ার কথা বলতেছি, একটা ফতোয়া ইমামতি কইরা, কথাটা বুঝছেন কিন্তু, ইমামতি কইরা টাকা নেওয়া যায়জ না, মাদ্রাসাতে পড়াইয়া টাকা নেওয়া, মুয়াজ্জিনি কইরা টাকা নেওয়া যায়জ না, ওয়াজ কইরা টাকা নেওয়া যায়জ না, বাস সুন্দর ফতোয়া। আচ্ছা বলেন তো এই যে ইংরেজ যে মাদ্রাসাগুলো বন্ধ করছে, আয়ের উৎস বন্ধ হয়েছে, দেখতে বন্ধ হয়েছে, এখন ইমামতি কইরা যদি টাকা নেওয়া জায়েজ না হয়, হারাম হয়, বলেন তো মাগনা ইমাম ফাইবাইন হাসপাতাল লাগি, এরও তো ফ্যাট গায়ের আছে, এরও তো পরিবার আছে, এরও তো ছেলে মেয়ে আছে, তাহলে অটোমেটিক ইমাম শূন্য হয়ে যাবে, ইমাম তো শূন্য দুই নম্বরে, মাদ্রাসাতে টাকা পয়সা দিলে কোনো সওয়াব হবে না, এমনকি জাকাতের টাকা মাদ্রাসা কমি মাদ্রাসা দিলে জাকাত আদায় হবে না। এত জাকাতের টাকা দিলে যদি আদায় না হোক, দান দক্ষিণা করলে যদি সোয়াব না হোক, কেউ দিব? জোরে বলেন কেউ দিবে? আচ্ছা এক তো হইল জনগণে দেবে না, দুই নম্বরে মাদ্রাসাতে যেইলা ফড়াইতেছে, বেতন নেওয়া তার জন্য জায়েজ না, হারাম, হারাম যদিও একে মারি খাইয়া ফড়াইব নাকি, তো বাধ্য হইয়া অন্য চিন্তা করতে হবে। বলেন তো অন্য চিন্তা করলে মাদ্রাসা ঠিক থাকবে? মাদ্রাসা অটোমেটিক কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় বেশি না 50 বছর, কয় বছর? 50 বছর পরে ওয়াজও বন্ধ, মাদ্রাসাও বন্ধ, আলেম হবে? আলেম তো যেখানতে হইলে হইলে এই রাস্তই বন্ধ করে দিছে, 50 বছর পর ইহুদি নাসারারা তাদের মিশন নিয়ে সমাজে আসবে যে ঈশাকে আল্লাহ মানতে হবে, মানো, দলিল দিবে, প্রতিবাদ করার মতো হক্কানি উলামায়ে কেরাম যেহেতু নাই, প্রতিবাদও হবে না, অতি সহজেই
গোটা এলাকায় এদের ধর্ম প্রচার প্রসার করাটা তাদের জন্য সহজ হয়ে যাবে। এই জন্য আত্রা দিছে কই দেখছেন নি, আসল জায়গা হাত দিয়া দিছি। এর জন্য আমার সাথে তাদের সম্পর্ক অনুরোধ করে বলতেছে, আমি জাইন্যা বুঝ্জা বলতেছি, সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এবং গোটা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম একমত। ইদানি কতগুলো বই যে আসতেছে, আমার এতদিন এতটুকু আইডিয়া ছিল না, স্যার সাহেবের যে এলেম নাই মিম্বর বসে বলতেছি এটা কনফার্ম, এলেম নাই এমন এমন ব্যাখ্যা করে উল্টা সিধা ব্যাখ্যা, এমন উল্টা সিধা ব্যাখ্যা কম পারতে তো উলামাই কেরাম তাদের প্রতি খেপে নাই। এই জন্য এরপরেও সারা জীবন আলেম আলেম জপছ, সারা জীবন উলামাই কেরামের মর্যাদা প্রশংসা করছ, এখন উলামাই কেরামের বিরুদ্ধে কেমনি অবস্থান করে একটু অন্তরে দিলেরে একটু প্রশ্ন করো, যে সমস্ত উলামাই কেরাম আমাদের বিরুদ্ধে আছে তো আমরা কি হিসাবে কেমনি আমরা সামনে অগ্রসর হচ্ছি কার সাথে? উলামাই কেরাম সারা জীবন তো বলতেছে আলেমের কাছে যাব দোয়ার জন্য, আলেমের কাছে যাইবা ধোয়া নেওয়ার জন্য, আর তবলিগের মধ্যে ফাজাইলের আলোচনা করবা, মাসাইলের জন্য বড় বড় মাদ্রাসা মুফতি সাহেবরা বসা আছে, তুমি মাসাইল যখনই উসুলের খেলা হয়ে গেছে গা মাসাইল বর্ণনা আরম্ভ হয়ে গেছে, আগুন লাগিয়ে গেছে। এই জন্য এই যে 300 লোক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমাত থেকে বাইরে গেছে গা, এরা হইল মুনাফিক। নবীর দেখেন দয়াটা কত, আল্লাহ আকবার। এর লিডার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এর এক ছেলে আছেন আব্দুল্লাহ, বাপের নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ ছেলে আব্দুল্লাহ নবীর খাস ভক্ত আছেন, একদম অরিজিনাল মুসলমান। মুআমালি মুত্তানজিল কিতাবে আল্লামা বগবি অন্যান্য কিতাবও আছে, এক ঘটনার প্রেক্ষিতে আব্দুল্লাহ আসছে নবীর কাছে, আয়সা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার আচরণে আপনি তো দুঃখ পাইছেন, আমি জানি, আপনি শুধু অনুমতি দেন আমার বাবার কেল্লাটা কাইতে আপনার সামনে আনুন। ওই ছেলে বলতেছে বাবাকে, আব্বা হাজরাত বাবারে বুঝাইতেছি বুঝতেছে না, আপনি আমাকে অনুমতি দেন আমি আমার বাবার কেল্লাটা কেটে আপনার দরবারে হাজির করে দেব। নবীজি বললেন, আব্দুল্লাহ তুমি শান্ত হয়ে যাও, তোমার বাবার জন্য আমি দোয়া করতেছি, দোয়া করতেছি, সান্ত্বনা দিছেন। এই আব্দুল্লাহ মুনাফিকের লিডার মারা গেছে, নবীর কাছে আইসে কে হযরত আমার আব্বা তো যেমন হইল, আব্বার জানাজাটা আপনি পড়তেই হোক, অসুবিধা নাই। তার মন রক্ষার্থে নবী রাজি হলেন জানাজা পড়ব, মুনাফিকের জানাজা। তো জানাজা থেকে হারছি, জানাজাতে হারুনের সাথে সাথে উমর গিয়ে পিছে তা টান মারছে, বুখারী শরীফের হাদিস, এইবার দূরে টান মারছে, ইয়া রাসূলুল্লাহ এটা মুনাফি, আর আল্লাহ নানা করছে মুনাফিকের জন্য দোয়া না করবার লাগে। নবী বলেন, এ উমর, এ আল্লাহ বলছেন 70 বারও তৌবা করলে, এস্তেগফার করলে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না, আমি 70 বার না 70 বারের উপরে করুন। এ বলার উদ্দেশ্য হল তার ছেলেরে খুশি করা আর কি, যাই হোক নামাজ পড়া লাগছে। উমর বলেন, আমি নিজেও কইতারতাম না, আমি কেমনে নবীরে টান মারছি। নামাজ শেষ, আয়াতটা চলে গেছে, খবরদার এই মুনাফিকদের জানাজার নামাজ আর কোশ্চিন কল আপনি করতে পারবেন না, ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করে দিলেন। কেন এরা মুনাফিক? তো বর্তমান উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা অবস্থান করছে, সাদপন্থীরা যারা আছে, যে আমার কথা না, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, লা ইয়াজুজু মুখালাফাতুল ইজমা, তারা বর্তমান যুগের মুনাফিক, তারা কোরআনের অপব্যাখ্যা করছে, হাদিসের অপব্যাখ্যা করছে, উলামায়ে কেরামগণকে দুনিয়া থেকে শূন্য করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ইহুদিদের সাথে আঘাত করে এমন এমন পদক্ষেপ তারা নিচ্ছে। ও সজাগ হয়ে যাও, যদি উলামায়ে কেরামগণকে মহাব্বত করো, ওই নবী যে নামাজ পড়ছিল পরবর্তীতে চিরকালের জন্য জানাজার নামাজ পড়তে নিষেধ দিয়া দিলেন, এদের সাথে সম্পর্ক বয়কট, এদের সাথে লেনদেন, হ্যাঁ একজন বিধর্মীর সাথে যেভাবে করো এইভাবে করো না, অসুস্থ হলে দেখার অনুমতি নাই, মরলে জানাজাতে জানাজা
যারা নবীর দুশ্মন, দিনের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন। দুশ্মন কিভাবে বলবে কে হযরত উলামায়ে কেরাম, এরা যে কতটুকু ক্ষতি করতেছে ধর্মে, কতটুকু। শেষ কথাটা বলতেছি, শেষ কথা খাতাম আল্লাহ ওয়ালা কুলুবিম কথাটা বলছিলাম, ভিতরে একটুও জাগ্রত হই না যে সারা দেশের উলামায়ে, বড় বড় উলামায়ে কেরাম যাদেরকে নিয়ে নাচছি আগে, এরা আমাদের বিরুদ্ধে ফতোয়া দিলে আমরা যায়াম কুল, কার লোকে যায়াম, আমরা জানাজাত আইব কে? হ্যাঁ, আপনারা জানেন ঘটনা আছে, মুফতি মানসুর সাহেব আমাদের কাতুল্লা আলিয়া এক সাতপন্থী মারা গেছে, সবাই জানে, ভিডিও তো আসছে, মুখটা বারবার পশ্চিম দিকে রাখবার চেষ্টা করছে, জাগাপুর দিকে, নাউজুবিল্লাহ বলেন আল্লাহর লানত। একটা ঘটনা বলে শেষ করতেছি, ভাগ্য যদি খারাপ থাকে চিষ্টি না, জিব্রাইল আমিনায় যদি বুঝা কাম হইত না, জিব্রাইল বুঝাইল কাম হইত না, পারত নেকো না গিরাত হারকে বুনিয়া দাসব দাস, তরবিয়ত না হলে রাচো গিরদে গাবর গুম্বা দাস। শেখ সাদি গুলেস্তা কিতাবে লেখেন, মার্বেল মারগুল্লি আছে না, শুরু মাইছে যে খেলে, আমরাও তো খেলছি শুরু শুরু গুল গুল, মারগুল্লি কি গুল তাহা না, এখানে খেলছে না যে আমার লোক কমই পাওয়া যাব, এক দুবার হলো আমরা তো অনেকই খেলছি গুল গুল। আচ্ছা এই মার্বেল বলেন তো এটা গুল না লম্বা, আর ফুটবল শেখ সাদি বলেন ফুটবলের উপর মার্বেলটা রাখকে ছাইরা দিলে বইয়ে থাকবো, ছাড়তে তিনি ইবো ফুটতে, যাদের ভাগ্য খারাপ ওয়াশ করতে তিনি ইবো বাজার, ওয়াশটা তার অন্তর থেকে বাইরিতে দেরি হবে না। ঘটনাটা হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে প্রবেশ করবেন, ফতে মক্কা অতর্কিতভাবে ঢুকছেন, এবং ঢুকার আগে 15 জনের তালিকা প্রকাশ করছেন, কয়জনে 15 জনের তালিকা, এই 15 জনকে যেখানে পাইবা সাথে সাথে সার কলম করে দেবা, মানে সাথে সাথে হত্যা করে দেবা। 15 জনের মধ্যে 1 নম্বর ছিল হিবার বিন আসওয়াদ, 2 নম্বরে ওয়াহশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিবার বিন আসওয়াদ ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে ইবনে খাতা। যাই হোক, নবী তো বলছেন যেখানে পাইবা সেখানে, এদিকে 1 নম্বর আসামি 2 নম্বর আসামি যারা আছে টোটাল 10 জন মক্কা থেকে ফলায়া বাইরে যাইতে সক্ষম হয়ে গেছে, কেমনে কেমনে বাইরে গেছে আর কি। আর সাহাবায়ে কেরাম কিন্তু এমন ভাবে মক্কা ঢুকছে চতুর্দিক থেকে, যত রাস্তা ছিল বন্ধ করে দিছে, এখন ফলায়া যে যাইবা যাবার আর রাস্তা নেই, এর আগেই বাইরে গেছে গা, হাব বাব দিককেই বাইরে গেছে গা আর কি। 15 জনের মধ্যে 7 জন মক্কার ভিতরে রয়ে গেছে গা, 7 জনের মধ্যে 4 জন ওই কাবার ভিতরে ঢুকে গেছে গা, কাবার যে দরজা আছে না কাবার ভিতরে ঢুকে গেছে গা, একটা রয়েছে বাইরে, টোটাল 5টা, 5টার মধ্যে একটা হইল মহিলা, মহিলার নাম ছিল খাউলা। 15 জন তালিকাভুক্ত সন্ত্রাসীর মধ্যে একটার নাম আছেন খাউলা মহিলা। ভাগ্য যদি খারাপ হয় কুঠিবার বুঝাইল যে কামনা, হযরত রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদেরকে আগে দেখো, এই 15 জনের ফাইলে সাথে সাথে মাথা লইয়া বাড়াই দে। হযরত আলী বলেন আমি ভিতরে কাবাতে ঢুকলাম, কাবাতে ঢুককেই একটারে ফায়া লাইছি, ফায়া আর কোনো কথা নাই, সাথে সাথে হেন নামাজিন ইবনে খাতাল, ইবনে খাতাল বাহিরে যে ফর্দা আছে না কাবা শরীফের গিলাফ, গিলাফে ধরে বই রয়েছে, তবে উদ্দেশ্য হলো গিলাফে ধরে বইয়া থাকলে আমারে তো আর হত্যা করবে না, দৈরান বেয়ের পরে মাফ সাফ সাই এলাম, জিডি করি করে লাইয়াম, কলিমা করে লাইয়াম, কিন্তু ভিতরে এরপরও ঠিক হয়েছে না, ভিতর যদি ঠিক হইতো 1 নম্বর আসামির ওই নবী মাফ করে দিয়েছে, হিবা আর বিন আসওয়াদ 1 নম্বরটারে, 1 নম্বরটারে মাফ করলে তো বাকিগুলোর মাফ করবেন না, হে মাফের মতো মাফ চাইছে আর কি। মারতে মারতে ভিতরে ঢুকছে দুইটা, হে 3টা তো আছে, 3টারে শেষ, মানে মহিলার ব্যাপারে খাউলা, খাউলার ব্যাপারে হযরত আলী বলেন রসুলের কাছে নিয়ে যাই, যদি অনুতপ্ত প্রকাশ করে কলিমা কইরা মুসলমান হয়ে যা, অথবা নবীর সাথে একটা মিলমাল কইরালা তো তার জান্ডা বাচ্চা দেবো গা, বেড়ি হিসাবে মহিলা হিসাবে হযরত আলী তার লয়ে গেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ খাওলারে পাইছি। হ্যাঁ, নবীর সামনে খাওলারে খাড়া করছি, দেখেন খাওলারে খাড়া করার পর কই পাইবো, এই অনুতপ্ত প্রকাশ করবো, আস্তা কাপড়টা খুলে লেছে নবীর সামনে, আর নবী ডাক্তার দেখলে দেখ তুই দেখ, নাউজুবিল্লাহ বলে
আস্তাগফিরুল্লাহ। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিছেন অনুতপ্ত প্রকাশ করবার লাগি, বালা অনুতপ্ত প্রকাশ করছি। নবী বলেন তারে এমনি কতল করিস না, আগুন দা পড়বে, যা লইয়া যা আগুন দাও। কিন্তু যাওয়ার পথে আবার নবীজি নিষেধ করলেন, না আগুন দ্বারা পোড়া যায়জ না, কতল করা লাও। এরপরে তারে হেরেমের বাইরে নিয়ে বাস কতল করা হয়েছে। উদ্দেশ্য হলো যাদের ভাগ্য খারাপ বাজা ওই মার্বেল আর ফুটবলের মতো কুঠিবার বুঝাইলেও বুঝবেন না। আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করো সবাই। কাদিয়ানি ফেতনা, সাদিয়ানি ফেতনা, কাদিয়ানি ফেতনার চেয়ে হাজার গুণে ডেঞ্জারাস ক্ষতি করলো সাদিয়ানি ফেতনা। কারণটা কি জানেন, কাদিয়ানি শুধু একটা ভুল করছে, নবীরে নবী মানে, কিন্তু আখিরি জামানার নবী মানে না, নবীর কোন সাহাবিকে নিয়ে মন্তব্য করে নাই। একটাই মিশন যে আমিও নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নবী। কিন্তু সার সাথে কি করছে জানেন, আমাদের নবীর থেকে লইয়া, নবীর স্ত্রী থেকে নিয়া, সমস্ত নবীগণের ভুল তিনি ধরছেন, সমস্ত সাহাবাই কেরামগণকে একজনেরও রাখছেন না, উমর ফারুকের লইয়া আবু বকরকে নিয়ে এর জাগা জাগা, এবং এটার ইনফেকশনটা কই ঢুকছে, কাদিয়ানি ফেতনা তোমার আমার গ্রামে ঢুকে নাই, সাদিয়ানি ফেতনা গ্রামে ঢুকছে, কাদিয়ানি ফেতনা তোমার আমার সমাজে ঢুকে নাই, সাদিয়ানি ফেতনা তোমার আমার সমাজে ঢুকছে, কাদিয়ানি ফেতনা তোমার আমার মসজিদে ঢুকে নাই, সাদিয়ানি ফেতনা তোমার আমার মসজিদে ঢুকেছে, কাদিয়ানি ফেতনা তোমার আমার ঘরে ঢুকে নাই, সাদিয়ানি ফেতনা তোমার আমার ঘরে ঢুকে ফেলেছে। বায়ে বায়ে বাবা মা ছেলে বড় আলে মুফতি বাবা সাতপন্থী কুটিবার বুঝাইলেও বুঝে না, তাদের সাথে বয়কট, এক কথায় তারা মূল্যে জানা যাতে যাওয়া যাবে না। যদি আমাকে মহাব্বত করেন আর কথা মানেন, তবলিক করব, তবলিক আমাদের ইমান, তবলিক আমাদের জান, আজীবন তবলিক করে আসছি করব, কিন্তু সঠিক তবলিক হযরত উলামায়ে কেরামের পিছনে থাকা করব। একটা হইল আলেমের সাথে আসি, আরেকটা হইল আমাদের সাথেও, এটার অর্থটা বুঝোই শেষ, আমরা আলেমের সাথে আসি, আর দুই নম্বর হইল আমাদের সাথেও, আমরা আলেমের সাথের অর্থ হইল আমরা দিছে আলেমরা, আর আমাদের সাথেও আলেম আছে, অর্থাৎ আমরা আগে আলেমরা, আর সব আলেমদের সঠিক তাপি এমনটা না, কিছু আলেম আছে ইমান বিক্রয় করে ফেলবে, ইমান বিক্রয় করে ফেলবে, আল্লাহ ওই সকল আলেমদের থেকে হেফাজত করো, আমাদের সকলের ইমান আমল হেফাজত করো, সবাই বলে না আমি। আর আলোচনা লম্বা না, এখন জিকির হবে, এবং অনেকই দোয়া চাইছেন, বিশেষ করে ঢাকা থেকে আপনারা, আমি আপনাদেরকে বলতে চাই, 203-এ কেন মহাব্বতে সুলতানে উপরে তো উপরে উপরে দা উপর উপর দা মহাব্বত হইব, ভিতরে ভিতরে ঘটনা আছে না, একাই তো লতিবে, 103 আর 103, 203 আর কি, একটা বড় একটা ছোট, বড়টা খুব চালাক, ছোটটা একটু মানে একটু ব্যাক কর মানে সরল সোজা আর কি। তো বড়টা চালাক জিতু, বড়টা বড়টারও এক ছেলে, ছোটটারও এক ছেলে, শীতের দিন, এখন বড়টা কি করছে, ছোটটার ছেলেটার না লইয়া কুলো লইয়া জায়গা বাইরে আটবার লাগি, দোকানেতে মজা খাওয়া, আবিজাবি খাওয়া, হ্যাঁ আবিজাবি খাওয়া, আর নিজের ছেলেটারে সাইরা দিয়া তুলা হ্যাঁ, ই ঠান্ডা মাটির মধ্যে দৌড়াদৌড়ি করে ফুইরা জায়গা কত কিছু, এটার আর কুলো সুলো হলো না, যখন সুডুরাই দেখতেছে আমার ছেলেরে কুলো লইয়া ঘুরতেছে, তা কাম তো বাধ্য হয়ে আমি করুন লাগবো, সব কাজ বেরিয়ে করালাম। এখন সতীনের এই কাণ্ড দেখে একজন প্রশ্ন করতেছে, বুঝে বুঝতে পারলাম না, সতীনে সতীনে বলে আগুন আর ভানি, কিন্তু তোমার অবস্থাটা তো ভিন্ন রকম কো, বুঝোস না, এই তো আমার শত্রু আজীবনের লাগি, মরার আগ পর্যন্ত এই আমার শত্রু, কবর গিয়ে ও শত্রু, আমি চাইতেছি আমার জীবন তেমনি যাবো গা, পরবর্তী যে পরবর্তী আমাদের ছেলেদের জীবন যখন আসবে, আমি আমার ছেলেটারে কর্মট বানাইতে চাইতেছি। তো সকালবেলা ফুইরা সুইরা ঠান্ডা মন্ডা হাইটা একটা বীর পুরুষ হবে, আর হের পুত্রারে আমি নিষ্কর্মা বানাইতে চাইতেছি, মানে সকালবেলার যে মাটির ক্যালসিয়াম, ক্যালসিয়ামটা কি করুন বঞ্চিত রাখবো, এক আর দোকানের আবিজাবি খাওয়া এটার ফেট নষ্ট করুন,
মানে ভিতরে ভিটটা মিটা যাচ্ছে, আগে তুই ওর দিকে নষ্ট করে নেয়, এই উদ্দেশ্যে দেখতে এটা আইতাছে ভালো, আসলে নিয়ত কি, নিয়ত খারাপ। তো এই জন্য সতীনের মধ্যে এমনটা হয়ে যায়, হ্যাঁ মাঝে মধ্যে ভালো পাওয়া যায়, এরপরও দৃষ্টান্ত যেহেতু দেওয়া হয়েছে আমাদের মান্য নিতে হবে, সতীনে সতীনে অন্তরঙ্গ হওয়াটা না হওয়াটাই স্বাভাবিক। ঠিক তেমনই ভাবে আপনাদের কাছে আমি বলবো, এখানে যখন আসি আজকে 19 বছর আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, আল্লাহ চালাইতেছে, এই কিচ্ছু আসিন না, এখন আল্লাহ এফতা পর্যন্ত মাদ্রাসা, এফতা গ্রামের ভিতরে চতুর্দিকে না মুয়াফিক এলাকা সুন্দর চলতেছে, আপনারও আসতেছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমি প্রায় 13টা বছর ঢাকাতে খাতাবদগিরি করছি, এই খাতাবদ যখন আমার বেতন 6,000 টাকা হয়েছে লাইজের আগে 2,500 আরম্ভ করছি, ইমাম সাহেব এখনো আছে, হ্যাঁ 6,500 যখন হয়েছে তখন আমার একটা খেতাবত আইসা গেছে গা ওই ওইদিকে জিঞ্জিরার দিকে, খুব ভালো মুর্শিদ, এমন ভাবে ওই সময় এনো 6,000 এনো 20,000 টাকা আমার দিব, কজুর আপনার বেতন 20,000 টাকা দেওয়া হবে, আপনি আসেন, আমার আলোচনা শুনছে ওখানে, ওয়াজও শুনছে, এমন ভাবে দৌড়ছে। আমি কিন্তু মুয়াজ্জিন সাহেবের সাথে আলোচনা করছি, সম্ভবত ইমাম সাহেব জানেন, এমনি এমনি বলার পরে এরা আমার বুঝাইছে, হুজুর আপনি বেতন কমাইতে পারেন কিন্তু অন্তরঙ্গ জীবন কোথাও পাইতেন না, বুঝাইছে পরে আমি বাদ দিয়া দিছি, 20,000 দিকে চাইছি না। আচ্ছা এর পরক্ষণে সাহেব প্রথমত আসে না, সাহেব প্রতাপ সেন্টারে, তখন সরে বেকা এ পর্যন্ত মাদ্রাসা প্রতি বছর গিয়ে বস করি, ওখানে কমিটিরা ধরছে সবাই আমাকে, হুজুর আপনি যদি আসেন মাদ্রাসার দাওরা পর্যন্ত নিতাম, এরা এক ওয়াফাত 6-7 জন আমার মাদ্রাসাতে আসছে, এই মাদ্রাসাটা এখানে দফতরে বসছে আসে আলোচনা করছে, আমার লুপ কি দেখাইছে, যে এখানে আমার 10,000 টাকা বেতন, ওই সময় এখানে বেতন 4,500 আছে, 10,000 টাকা আপনার বেতন কোয়ার্টার দেওয়া হবে মাদ্রাসার পাশে, সারা দেশে ওয়াজ করবেন, ওদের কোনো বাধা বিঘ্ন নাই, আপনি শুধু দেখভাল করবেন পড়াইবেন, আপনাকে চায়, আমার লুপ লাগিয়ে গেছে গা, লুপ তো লাগবে, কেন লুপ বলতে এখানে তো দিনের কাজই করুন, এখানে ওই সময় মাদ্রাসা ছিল অল্প অল্প মাদ্রাসা আর কি। তো আমি পরামর্শ করছি, কেউ লোকে পরামর্শ না করে আর ওয়াদা দিছি, ঠিক আছে আমি জুম্মা পড়াই, তো ঢাকা মসজিদে আমি মিছা কথা কইছি না, হাসা কথা কই, এক জুম্মা আমি সত্য কথা বলি, এক জুম্মা আমি আর যাই নাই, এই জুম্মাটা পড়াইছি সাহেব প্রতাপ, পড়ানোর পরে বস এমন বক্তব্য যে সব আগে তুই তো সিনে আমার এমন সুযোগ সুবিধা দিত চাইতেছে, আমি কিন্তু রেডি হয়ে গেছি, রেডি হইয়া তখন মুয়াজ্জিন সাহেব জানে ইমাম সাহেব মানে বেশি অন্তর বেশি কথাবার্তা, ইমাম সাহেব তো থাকে বাইরে টাইম টাইমে আসে, আমি গেলে খেতনত টেতনত নাস্তা পানি যা আছে সব তৈরি মুয়াজ্জিন সাহেব করেন, মুয়াজ্জিন সাহেবের কাছে কথাটা বলছি, উনি আসলে তেমন আমার উপরে ছাইরা দিছে যে আপনার ইচ্ছা বাড়ির পাশে আছে কিন্তু খেতাবত ছাইরা দিতে হবে, জুম্মা হইল মেন, আমি হজরতের সাথে আলোচনা করছি যে মুরব্বীর সাথে আলোচনা করে দেখি, হজরত বলেন মৌলানা যেখানে আছেন সেখানে ভালো, এই মাদ্রাসাটা উঠান গ্রামের ভিতরে, আমার পরামর্শ হলো কোথাও যাইতে পারবেন না, এখানেই পড়েন, বাকি ডাকার জুম্মা আপনার এখতিয়ার, কিন্তু মাদ্রাসাটা ছাড়তে পারবেন না, কারণ ওই জায়গায় গেলে ইডার মধ্যে বাধা পড়বে, আমি একবারে বন্ধ হয়ে গেছি, ভালো ভালো পজিশন আসছে, ভালো ভালো জায়গা আসছে, যাই হোক এরপরে অন্তরঙ্গটা দেখেন, এই যে ইমাম সাহেব এক তৈল হাফেজ, আমি হাফেজ না, 2 নম্বরে কামেল পাস, 3 নম্বরে ফরিদাবাদ না না যাত্রাবাড়ি, ফরিদাবাদ থেকে দৌড়া পাস ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব, এরপরে মুয়াজ্জিন সাহেব তিনিও আলেন, ফোর্স নামাজ পড়াইছি 13 বছর, 13 বছর মানে আমার এত কষ্ট হয়ে থাকে, বিশেষ করে ওয়াজের সিজন আইলে সারা রাত ওয়াজ করে নাইটে আমার যাওয়া লাগে, গাড়ি লইয়া যাইতে পারি না, ড্রাইভার সাহেব ঘুমাইতে দিব, এই জন্য খুব কষ্ট হয়, আগে থেকে বলতেছি পারবো না পারবো না পারবো না পারবো না, আর এমন একটা মনস্থ করছি যদি ঢাকার খেতাবত ছাড়ি তাহলে আমার মাদ্রাসা অন্য কোথাও 1 লক্ষ টাকাও যদি দেয় মগর আমি যাব না, কোথাও যাব না, এর উপরে রয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো
সতীনের কথা বলার উদ্দেশ্য হলো এ সম্মানিত ইমাম সাহেব যে আছে, ইমাম সাহেব আমার মুরিদ আবার খলিফা, বলেন সুবহান। আচ্ছা আপনারা বলেন তো ইমাম আর খতিবের মধ্যে এমন সম্পর্ক বিরল পাবেন, বিরল, যে খতিবের কাছে মুরিদ খতিবে খেলাফত দিয়া দিও, কেন অন্তরঙ্গ এই কথাটা বুঝো, নিজে ভালো হইলে সব ভালো। এরপরে অনেক মুরিদিন আছে এখানে, আজকেও আছে, মাঝে মধ্যে আছে, মুসল্লিদের মধ্যে আমার মুরিদিন আছে, বয়াতি আছে, সবসময় আসা যাওয়া আছে, আই আমি আর যাইতে পারি নাই, যাইতে পারি নাই কেন, ব্যস্ততা বাইরে গেছে গা, অনেক ব্যস্ততা, লেখালেখি সহ একটু সময় পাইলেই লেখালেখি কিতাবাদি, এই তিনটা কিতাব একসাথে আসতেছে আমার, আগে তো বারোটা আছেই, এখন তিনটা নতুন আসতেছে, আবার নতুন করে ই এক সপ্তাহ হয়েছে, তিন চার আরেকটা ধরছে, কঠিন কিতাব, এতগুলো লিখতে হয়, এক একটা দেখে দেখে সেটিং করতে হয়, সময় নাই। এই জন্য বলতেছি নিজে ভালো হলে জগৎ ভালো। আল্লাহ ঢাকার থেকে যে সকল মেহমান হতেন এবং পরবর্তী খতিব সাহেব, সম্মানিত খতিব, আমি আসার পরে যিনি খতিব উনি খতিব সাহেব আসছেন আলহামদুলিল্লাহ সাক্ষাতের জন্য, এটা অন্তরঙ্গ না, আরে মহাব্বত নাকি, ঢাকার থেকে আগামীকাল হলো শুক্রবার, ঢাকার থেকে সাক্ষাতের লাগি এমনি আসা দেখা এলো মহাব্বত, এই মহাব্বত একদিক থেকে হয় না, তুমি করলে আল্লাহ আরেক অন্তরে তৈয়ার করে দেবে, এই তো মহাব্বত চালু হয়ে গেল। আল্লাহ আমাদের সকলের মহাব্বত কবুল করে নেয়, সবাই বলে না, যারা মসজিদের মধ্যে আছি, যারা মাদ্রাসায় আছে, আল্লাহর দোয়াই দেয়া বলতেছি, হে ইমাম সাহেবরা শুনো, তুমি যে চলাফেরা করো মনে করো না তোমার কেহ দেখতেছে না, প্রত্যেকটা লোক তোমার ফলো করতেছে, প্রত্যেকটা কথা প্রত্যেকটা চাল চলন ফলো করতেছে, যাতে করে কোনো ধরনের তোমার ব্যাপারে বদনাম না হয়ে যায়, আল্লাহর দিকে তাকাইয়া একটু সেবে চলো, জিকির আজকার করো, কান্নাকাটি করো, ইনশাল্লাহ তোমার দ্বারা পুরা মাদ্রাসারও আল্লাহ চমকাই দিবেন, মসজিদেরে চমকাইবেন, মসজিদের পড়োশিরে চমকাইবেন, ইজ্জত আল্লাহ বাড়াইবেন, ইজ্জত শেষ পর্যন্ত, হ্যাঁ শেষ পর্যন্ত ইজ্জতের সাথেই আল্লাহ তোমাকে উঠাইয়া নিবেন। আল্লাহ আমাদেরকে যে আলোচনা হয়েছে সবগুলো বুঝবার আমল করবার তৌফিক দান করুন, সবাস বলে না আমি। প্রশ্ন, বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া যাবে কি না? বেদাতি দুই প্রকার, এক নম্বর আকিদাগত বেদাত, দুই নম্বর শুধু আমলের দিক দিয়ে বেদাত। আমলের দিক দিয়ে বেদাতি যারা আছে তাদের পিছনে নামাজ জায়েজ, আকিদাগত বেদাতি যারা আছে, নবীরে হাজির নাজির মনে করে, আলিমুলগে মনে করে, নবীকে জাতি নূরের তৈয়ার, মুখতারে কুল ইত্যাদি মনে করে, তাদের পিছনে নামাজ জায়েজ না। ঠিক তেমনই ভাবে বর্তমান যুগের আহলে হাদিস, তাদের পিছনে একটা দেওয়া জায়েজ না, নামাজ হবে না। আরেকটা কথা আপনারা যার জমে লেখকা রাখেন, আজকার ডেট দিয়া যে হুজুর একটা কথা কইছি, লেখকা রাখবেন বর্তমান সাতপন্থী যারা আছে এই অচিরেই সবগুলো আহলে হাদিসের সাথে একত্রতা প্রকাশ করবে। এরা হইল দুই ভাই, আগে বলছে হুমায়নি মওদুদি ভাই ভাই, হুমায়নি মওদুদি ভাই ভাই, এখন বর্তমান সাতপন্থী আর আহলে হাদিস যারা আপন মায়ের দুই ছেলে, ওদূর ভবিষ্যতে গিয়ে আপনার এখন থেকে আজকা থেকে একটা কাজ করে লেখকা রাখেন, তারিখ দিয়া, তিন তারিখ না আজকা, 3/10/2019 রুজ শুক্রবার টাইমডো লেখেন, চিস্তি সাহেব ধরে বলছেন সাতপন্থীরা আহলে হাদিস হয়ে যাবে, লেখকা ডাব্বার ভিতরে ফেলায় তুই রাখেন, দুই বছর পরে খুলেন এবং তাদের কারগুজারি আচরণ দেখেন, একশোর মধ্যে 90 ভাগ পাবেন এদের সাথে একত্রতা প্রকাশ করেই ফেলেছে, কোনো সন্দেহ নাই। আল্লাহ হেফাজত করে, সবাই বলে না আমি। এখন জিকির হবে বন্ধুরা, জিকিরের মাহফিল অনেক দূর থেকে আসে, হালকা জিকির, এই উলামায়ে কেরাম যারা আছে, 12 তসবির জিকির আলেম যারা আছে এদেরকে বলতেছি, জনগণ যারা আছে, ডাক্তাররা চিকিৎসা করে রুগীর অবস্থা দেখা, 12 তসবি 13 তসবি বুঝো ভালোভাবে, 12 তসবি কাকে বলে, 12 তসবি আমি দেই না, কারণ সময় নাই, করতে দেরি লাগবো, ব্যস্ততার যুগ, সকালবেলা মুক্ত পড়াইতে হইবে হুজুর ইমাম সাহেব, 12 তসবি দিলে লাগবো আধা ঘন্টা, হারত না, মাগরিবের পরে আরো ব্যস্ততা, এই জন্য অল্প অল্প 10 মিনিট 12 মিনিট 8 মিনিটে যাতে শেষ হয়ে যায়। 12 তসবি কাকে বলে,
নফি আসবাতের জিকির দুই সবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়শো এসবাতের জিকির চারশোবা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কত হইছে? ইসমে জাতের জিকির ছয়শোবা, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, কত হইছে? এই বারোশো। এ হল বারো তসবি, আর এক তসবি হল ইসমে আজম, আল্লাহ আল্লাহ আল্লাহ, লম্বা লম্বা টান দিয়া। এক তসবি বাড়াইলে হবে তেরো তসবি, প্রথম থাকে বারো, একটা বাড়াইয়া দিয়া দে তেরো, এই তেরো তসবি, তেরো তসবি। নফি আসবাতের জিকির দুইশোবা, এসবাতের জিকির চারশোবা, ইসমে জাতের জিকির, ইসমে জাত মানে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, ইসমে জাতের জিকির কয়শোবা? ছয়শো, ছয়শো ছয়শো বারোশো হয়ে গেছে। এরপরে ইসমে আজম আল্লাহ একশোবা, কত হয়েছে? প্রত্যেক একশোরে এক তসবি বলে, এই তেরো তসবি, বারো তসবি, তেরো তসবি। আমার খুলাফাই কেরাম যারা আছে এদেরকে আমি বলবো, আপনারা এই তেরো তসবির জিকির আরম্ভ করেন চব্বিশ ঘন্টার এক টাইমে। আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে এমন না যে আপনার একবার সবকিছু হয়ে গেছেন, ক্যাডেট কলেজ থেকে ফারেক হওয়ার পর মেজর দেয় ঠিক, কিন্তু ট্রেনিং সব বাকি তাহে, পরে সিপাহের মাধ্যমে কি করতে হয়, আঠারো মাস পর্যন্ত লাগাতার ট্রেনিং করার পরে, ট্রেনিং করার পরে এরপরে কি করা হয়, বেশ পড়িয়ে দেওয়া হয়। এর জন্য বিশেষ করে হযরত উলামায়ে কেরাম যারা আছে, সময় যদি থাকে তেরো তসবির জিকির, কয় তসবির? তেরো তসবির। আর জনগণ যারা আছি আমরা, সাধারণ জনগণ, আপনারা ওই যে আগের মতো একশো একশো বার, যে ব্যস্ত মানুষ একশো একশো বার, লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার, ইল্লাল্লাহ একশো বার, বস, এরপরে দুরুদ শরীফ ইস্তেগফার কয়েকবার, ইস্তেগফার দুরুদ শরীফ আপনাদের ইচ্ছাধীন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে না। প্রথম